سلام دیو نبی جر پاک روادہ اللہم سلام وعلى آل سيدنا نور نبی جرا گومنے اے جگ تو حالو اجالا مدھور نمتی شرن کرو او ہے مومن نرالا اللہم صلی জিকির কর حسبي ربي جل الله ما في قلبي غير الله بولن حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا جوڑ لا إله إلا الله حق لا إله إلا جوڑ لا إله إلا الله لا إله إلا بول لا إله إلا الله لا إله বৈজন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে আমরা কেমনে যাব জানি না আমার মুর্শিদ জানেন ঠিকানা মুর্শিদ জানেন ঠিকানা আমরা যাব সোনার لا إله إلا الله لا إله إلا الله حق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 অসম্মান রইয়ে গম পুড়াইলে বুঝবি কে আপন আল্লাহ 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 জবান খোলে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
الله الله আপন গলো আল্লাহ রাসূল করো তাদের শরণ দম পুড়াইলে বুঝবি কেয়া হপাওয়া অম অবজমন রইয়ে গইয়ে দম পুড়াইলে বুঝবি কেয়া হপাওয়া জুয়ান ভাইও রইয়ে গইয়ে দম পুড়াইলে বুঝবি কেয়া হপাওয়া অম্বুড়ু বাবা রইয়ে গইয়ে দম্প ঘুরাইলে বুঝবি কেয়া হপাওয়া আল্লাহ 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 জবান খোলে আল্লাহ 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 যারা তোমার অতিয়াপন তারাই তোমায় পড়াবে কাঁপন যারা তোমার অতিয়াপন তারাই তোমায় পড়াবে কাঁপন মাটির নিচে করিবে তাপন পাশন মন রইয়ে গইয়ে দম্প ঘুরাইলে বুঝবি কেয়া পওয়ান মারহাবা الله 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 ভাই বোন দোতুর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না ভাই বোন দোতুর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রইয়ে হে 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 দম্পু রইলে বুঝবি কেয়া হপাওয়া হওয়ান অপমান রইয়ে হে দম্পু রইলে বুঝবি কেয়া হপাওয়া الله الله আমার হইয় গো কান্দাল্লাহ রইয়ে ওহ প্রাণের মুর্শিদ তুমি আমার হইয় গো কান্দাল্লাহ রইয়ে আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার নামে অকুল গঙ্গে তোমার নামে অকুল গঙ্গে বাসাই লম্বা গাত রিগি তুমি আমার হইয় গো কান্দাল্লাহ রইয়ে ওহ প্রাণের মুর্শিদ তুমি আমার হইয় গো কান্দাল্লাহ রইয়ে আল্লাহ আল্লাহ জবান খোলে আল্লাহ 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 নাই সাধন ভুজঙ্গ মুর্শিদ নাই সাধন ভুজঙ্গ কীর্তন আছে কি দিয়ায় আমি রাখব তোমার মুখুন নাই সাধন ভুজঙ্গ খাজা নাই সাধন ভুজঙ্গ কীর্তন আছে কি দিয়ায় আমি রাখব তোমার মহুয়ান আর তাই তো আমি দিকপানিছি তোমার প্রেমের ভিখারি তুমি আমার হইয় গো কান্দাল্লাহ রইয়ে ওহ প্রাণের মুর্শিদ তুমি আমার হইয় গো কান্দাল্লাহ রইয়ে আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ 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 তুমি বড় সাগর
মুর্শিদ তুমি বড় শালা ও কুহুলের কুল গো তুমি নিরাশার আশালা তুমি বড় সাগো মুর্শিদ তুমি বড় শালা ও কুহুলের কুল গো তুমি গোলামের আশালা তাই তো আমি দিবানিছি তাই তো আমি দিবানিছি তোমার প্রেমের ভিখারি তুমি আমার হইও গো কান্ধারি ও দয়াল নবীজি তুমি আমার হইও গো কান্ধারি আল্লাহ 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 জবান খুলে আল্লাহ ওহ মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্দালি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুয়াজ্জেস মোহতারাম, এই মাইকম্যান, এই মাইক মুখে নিয়ে আমি কথা বলতে পারি না, না আমার এটা আমার দ্বারা সম্ভব না। আছে আছে মুয়াজ্জেস মোহতারাম, অধ্যক্ষ আয়োজিত হিজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের মহাহুকুম মাথায় করে আসন্ন মহাপবিত্র বিশ্বরূপ শরীফ 2023 উপলক্ষে দেশব্যাপী দাওয়াতি আজিমুশান ইসলামিক জলসার নির্দেশ প্রদান করা হয়েছে, তারই অংশ বিশেষ হিসেবে আজ 28 নভেম্বর জাকের পার্টি চট্টগ্রাম মহানগরের উদ্যোগে পবিত্র আজিমুশান ইসলামিক জলসার ইন্তজাম করা হয়েছে। মহতি আজিমুশান দাওয়াত ইসলামিক জলসার সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান জনাব মোহাম্মদ মুরাদ হোসেন জামাল সাহেব, সদস্য জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটি, অতিরিক্ত মহাসচিব জাকের পার্টি, অধ্যক্ষ অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা, প্রধান আলোচক জনাব মোহাম্মদ শামীম হায়দার সাহেব, ভারপ্রাপ্ত মহাসচিব জাকের পার্টি এবং সম্মানিত সদস্য জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটি, অতকার অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব আলহাজ ইয়াকুব আলী চৌধুরী সাহেব, সভাপতি জাকের পার্টি চট্টগ্রাম সাংগঠনিক বিভাগ, অতকার অনুষ্ঠানের সম্মানিত সভাপতিত্বের আসন যিনি অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ নিজামুদ্দিন নাসির, সাধারণ সম্পাদক জাকের পার্টি চট্টগ্রাম সাংগঠনিক বিভাগ, সভাপতি জাকের পার্টি চট্টগ্রাম উত্তর দক্ষিণ ও চট্টগ্রাম মহানগর সভাপতি, অধ্যক্ষ অনুষ্ঠানের মাহফিল সঞ্চালনায় যিনি আছেন জনাব মোহাম্মদ মঈনুদ্দিন রাজু, সম্মানিত দপ্তর সম্পাদক জাকের পার্টি চট্টগ্রাম মহানগর, অধ্যক্ষ মাহফিলের সম্মানিত ওয়াইজিনে কেরাম, বিশেষ করে আমার পূর্বে অত্যন্ত গান গর্ব আলোচনা আপনাদের সম্মুখে যিনি উপস্থাপন করলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লাম হযরত মাওলান মোহাম্মদ সাখাওয়াত হুসাইন মুজাহিদি, সম্মানিত খাদেম বিশ্বলীর পবিত্র বেসালত মঞ্জিল এবং কেন্দ্রীয় সদস্য জাকের পার্টি যুবলামা প্রণ, এবং তার সাথে তরিকত রজিফা কালাম, যারা যিনি অত্যন্ত গুরুত্বের সাথে আপনাদেরকে নিয়ে পরিচালনা করলেন হযরত মাওলানা মোহাম্মদ আলামিন, উপস্থিত আছেন মঞ্চে জাকের পার্টি চট্টগ্রাম বিভাগীয় সম্মানিত নেতৃবৃন্দ, চট্টগ্রাম দক্ষিণ জেলা এবং উত্তর জেলার সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আছেন
চট্টগ্রাম এই মহানগর জাকের পার্টির সম্মানিত নেতৃবৃন্দ সহযোগী সংগঠন ছাত্রপ্রণ যুবপ্রণ স্বেচ্ছাসেবকপ্রণ যুব স্বেচ্ছাসেবকপ্রণ কৃষকপ্রণ শ্রমিকপ্রণ ওলামাপ্রণ যুব ওলামাপ্রণ সাংবাদিক ভাইয়েরা পর্দারি সীমা বোনেরা আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইয়েরা সরকারের গোয়েন্দা বিভাগের ভাইয়েরা ব্যবসায়িক ভাইয়েরা যে যেখান থেকে বসে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান মালিকুল মুলুক ওয়ালি জালালের দরবারে অসংখ্য গুণিত কালিমাতু শুকুর আদায় করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মায়া করে মহব্বত করে এই পবিত্র জান্নাতের বাগান আমাদেরকে সমবেত করে দিলেন সেই মহান মালিকুল মুলুকের দরবারে অবনত চিত্তে শুকরিয়া তান উচ্চ কণ্ঠে মহব্বত আমরা সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম সেই নবী পাকের দরবারে যিনি নবীদের নবী বিশ্ব জাহানের নবী কুল কায়নাতের নবী সাইয়দুল আম্বিয়া নবীউল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামান নবীন শামসুল হেদান বদরুদ দুজান নূরুন আলা নূর আল্লাহ পাকের সৃষ্টির শ্রেষ্ঠ আকর্ষণ যার মতন এমন মহাব্যক্তি এই পৃথিবীতে আগমন করেনি বর্তমানেও নেই অবশ্যই কাল কেয়ামত পর্যন্ত আমার রসুলের সমকক্ষ রসুলের সাথে সমকক্ষ করে উদাহরণ দেওয়ার মতো কোন মানুষ কি আগমন করবে কথা বলেন করবে সেই নবী আমার রহমাতাল্লিল আলামিনের দরবারে লক্ষ কোটি তার চাইতে আরো অনেক অনেক বেশি দরুদ ও সালাম আরজ করি আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ কোটি কদম বসে আরজ করি আমার আকা আমার সাহেব আমার পেশোহান আমার দস্তগীর আমার হানামা আমার দরুদি বান্ধব অলিকুল সম্রাট রাহানামায় শরিয়াত ওয়া তরিকাত জামানার মহাকামেল বিশ্ব অলি খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি কুদ্দুস সাইয়দুল আজিজ সাহেবের নূরের কদম মোবারকে কদম বসে আরজ করি বাবার অধ্যাদি উত্তরাধিকার আমাদের মাথার তাজ মহামান্য পীরজাদ আলহাজ হযরত খাজা মিয়াবাইজান মুজাদ্দিদি সাহেবের পূত পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করি বাবার অধ্যাদি উত্তরাধিকার হিজবুল্লাহর ইমাম এ জাতির আশা এ জাতির ভরসা এ জাতির কান্ডারি মুসলিম উম্মার দুর্দিনের একমাত্র দরুদি তামাম বিশ্ব মানবতার ভাইয়ের আমার নির্যাতিত নিপীড়িত মানবতার ঐক্যের মহানায়ক জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীর জাদা আলহাজ হযরত খাজা মুস্তফা মীর ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পূত পবিত্র কদম মোবারকে লক্ষ কোটি কদম বসে আরজ করি কদম বসে আরজ করি হযরত খাজা বরসা সামিয়া মুজাদ্দিদি হযরত খাজা মেদুসা সামিয়া মুজাদ্দিদি এবং খাজা পরিবারের সম্মানিত সকল সদস্য এবং সদস্যবৃন্দের প্রত্যেকের কদম মোবারকে কদম বসে আরজ করি খাস করে এই চট্টগ্রামের অলিতে গলিতে পাহাড়ের চূড়ায় পাহাড়ের টিলায় ভাইয়ের আমার পাহাড়ের পদদেশে অসংখ্য অগণিত আল্লাহর অলি সকলে যারা ঘুমিয়ে আছেন সকলের প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধা এবং সম্মান রেখেই আজকে আমি গোলাম গুনাগার আপনাদের সম্মুখে দুই চারটি কথা বলতে চাই আল্লাহ পাক যেন গোলামদেরকে বুঝার তৌফিক দান করেন সকলে বলুন আমিন আরো মহাব্বতে বলেন আমিন জবান খোলা বলেন আমিন বলেন আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ মহতারাম হাজিরিন আল্লাহ তাবারক তাআলা নিজের কন্ট্রোলিং পাওয়ারে সরাসরি যে কাজগুলো করেন এগুলোর নাম হলো কুদরাত কি নাম জবান খুলে বলেন কুদরাত নবীদের কি দিয়ে যে অলৌকিক ঘটনাগুলো আল্লাহ পাক ঘটিয়েছেন তাকে বলা হয় মুজেজা কি বলে মুজেজা আর আল্লাহর মনোনীত ওলিদেরকে দিয়ে আল্লাহ পাক যে অলৌকিক ঘটনাগুলো ঘটিয়েছেন তাকে বলা হয় কেরামা তাকে কি বলে কেরামত একটু মহাব্বতে বলতে হবে কি বলে কেরামত বলে এক নাম্বার আল্লাহ পাক সরাসরি পৃথিবীর মুখে যে অলৌকিক ঘটনাগুলো ঘটায় তাকে বলা হয় কুদরাত নবীদের দ্বারা যে অলৌকিক ঘটনা ঘটে তাকে বলা হয় মুজিজা
ওলিদের দ্বারা যে অলৌকিক ঘটনা ঘটে সে গুরুর নাম হলো কেরামত কি নাম কেরামত জবান খুলে বলেন কি নাম কেরামত আমার কথা কি বুঝতেছেন আপনারা জি ভাই মাইকম্যান আমি এই সাউন্ডটা ক্লিয়ার আমার কানে পাচ্ছি না আমার কথা বলতে কষ্ট হচ্ছে মাইকের আওয়াজ যথেষ্ট ভালো কিন্তু আমার যতটুক দরকার এতটুক আমি পাচ্ছি না আশু পাশে কি হরেন আছে এই পাশে কি হরেন আছে মাইকের হরেন পিছনে তাহলে স্পিকার গুলো একটু কমিয়ে দেন দেখি মাইকের হরেন একটু বাড়িয়ে দেন একটু জোরে শুনে পড়ুন আল্লাহুম্মা ولا يعلي কয়টি শক্তির কথা বললাম বাবা একটু উত্তর কি দিবেন আমার সাথে আর একটু জোরে বলেন তিনটি একটির নাম কুদরত আর একটির নাম মুজেজা আর একটির নাম কেরামত তিনটি শক্তির উৎস এক জায়গায় তিনি হলেন আমার আল্লাহ তিনি কে আল্লাহ জবান খোলা বলেন তিনি কে আল্লাহ তিনি হলেন আমার আল্লাহ আল্লাহ সরাসরি যে পাওয়ার তিনি কোন উসিলা না উসিলা সার আল্লাহ পাক যে পাওয়ার খাটায় তাকে বলা হয় কুদরত যেমন বিশাল একটি আকাশ বান্দার উপরে সৃষ্টির উপরে তিনি ধরে রেখেছেন একটি খুঁটিও কি আছে না কথা বলেন আছে না একটি খুঁটিও নাই এই ক্ষমতা কার আল্লাহ একে বলা হয় কুদরত একে কি বলা হয় কুদরত আবার আল্লাহ রাব্বুল আলামিন তার মনোনীত নবী এবং রাসূলদের মাধ্যমে পৃথিবীর বুকে অলৌকিক ঘটনাগুলো ঘটায় যেমনি ভাবে মক্কার কাফের আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনের দরবারে এসে বললেন মুহাম্মদ হে আব্দুল্লাহর বেটা যদি আপনি নবী হয়ে থাকেন আমরা জানি সকল নবীদের অলৌকিক কিছু ঘটনা থাকে পাওয়ার থাকে আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে আপনি আমাদের কেমন কিছু অলৌকিক ঘটনা ঘটিয়ে দেখেন যে ঘটনার প্রবাহে যে ঘটনার মাধ্যমে আমরা বুঝে নিতে পারি আপনি হলেন আল্লাহর নবী জবান খুলে খুলে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহর নবী বললেন কি চাও তোমরা বলো কোন ধরনের অলৌকিক ঘটনা চাও মক্কার কাফেররা বললেন ওই যে আকাশের চাঁদ দেখো চাঁদ ওই আকাশের চাঁদটা যদি তুমি দুই খণ্ডিত করে দেখাইতে পারো মারহাবা মারহাবা বলেন আকাশের ওই চাঁদ দুই খণ্ডিত করে যদি আমাদের দেখাইতে পারো তাহলে আমরা বুঝে নিব তুমি হলে আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন বললেন যদি আমি সেটা দেখাইতে পারি তাহলে তোমরা কি করবে বলো মক্কার কাফেররা বলল যদি তুমি দেখাইতে পারো তাহলে আমরা তোমাকে নবী হিসাবে মেনে নিব আর আমরা পড়ে নিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলেন মারহাবা নবীজি বললেন ওয়াদা কাফাডা বলল ওয়াদা আল্লাহর হাবিব মক্কার কাফেররা জানতো শুধু আব্দুল্লাহর বেটা আমার নবীর পাওয়ার আমার নবীর ক্ষমতা আমার নবীর ইজ্জত আমার নবীর হুরমত সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন জমিনে দাঁড়ায় আকাশের পূর্ণিমার চাঁদের দিকে ইঙ্গিত করতে দেরি হয় ইশারা করতে দেরি হয় নবীজির আঙ্গুল মোবারকের ইশারায় আকাশের চাঁদ দুই খণ্ডিত হতে দেরি হয় না
সঙ্গে সঙ্গে আকাশের চাঁদ দুই খণ্ড হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। জবান খুলে খুলে বলেন সুবহানাল্লাহ। এটার নাম কথা বলেন, এটার নাম জবান খুলে, এটার নাম মুজিজা। নবী জি আমার রহমাতাল লিল আলামিন পবিত্র আঙ্গুল মুবারকের ইশারায় আকাশের চাঁদ দুই খণ্ডিত হলো। এবারে নবী কাফেরদেরকে বললেন, হে মক্কার কাফেররা, তোমাদের কমিটমেন্ট পূর্ণ করো, তোমাদের ওয়াদা তোমরা পূর্ণ করো, আর দেরি নয়, এবার তোমরা আমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। মক্কার কাফেররা বলল, এর আব্দুল্লাহর বেটা মোহাম্মদ শোনো, আমরা এতদিন জানতাম তোমার জাদুর ক্ষমতা শুধু পৃথিবীর বুকে চলে, আমরা জানতাম না তুমি এত বড় জাদুকর। জবান খোলো কর, নাউজুবিল্লাহ, তুমি এত বড় জাদুকর, আমরা সেটা জানতাম না যে তোমার জাদুর ক্ষমতা আকাশ পর্যন্ত বিস্তৃতি আছে, তোমার মতো এত বড় জাদুকর আমরা কখনো দেখি নাই, সুতরাং তোমার কালিমা আমরা কখনো গ্রহণ করব না, কালিমা পড়ব না। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনের এত বড় মুজিজা দেখার পরেও তারা কালিমা পড়ে মুসলমান হলো না, দিন তারা গ্রহণ করলো না, দিন তারা মানলো না। প্রিয় ভাইয়েরা বন্ধুরা, ওই জাতি ওই সম্প্রদায় পৃথিবীর বুকে আজও পর্যন্ত বিদ্যমান আছে, যদিও আল্লাহর ওলীদের কেরামতি গুলো তারা স্বচক্ষেও দেখতে পায়, আল্লাহর ওলীদের অসংখ্য কেরামত তাদের চোখের সামনে থাকার পরেও তারা আল্লাহর ওলীদের কেরামতকে তারা হাসি তামাশা করে, হাসি বিদ্রুপ তারা করে, ঠাট্টা মস্কারি তারা করে। অথচ আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন বলেছেন, কেরামতে আউলিয়ায়ে হাক্কুন, ওলি আল্লাহদের কেরামত হলো সত্য কথা। বলেন ঠিক কি না? আল্লাহু আকবার বলেন। ওলি আল্লাহদের কেরামত কি কথা বলেন? ওলি আল্লাহদের কেরামত কি? আপনাদের এই চট্টগ্রাম একজন আল্লাহর ওলি শুভ আগমন হয়েছে, আপনার অনেকে নাম শুনেছেন, আবার অনেকে শোনেন নাই, অনেকে উনাকে চিনার চিন্তা করেছেন, আবার অনেকে করেন নাই, তবে তিনি এমন একজন আল্লাহর ওলি, মারহাবা বলেন না, এমন একজন আল্লাহর ওলি, ওনার দরবারে যদি কেউ যেয়ে বলতো হুজুর আমরা রাসূল দেখতে চাই, মারহাবা মারহাবা বলেন, আমরা রাসূল দেখতে চাই, উনি বলতেন বাবা অজু করে আসো, অজু করে উনি মোড়া কাবা বসাইতেন, মোড়া কাবার মধ্যে বসায়ে তাওয়াজ্জু ইত্তেহাদি প্রয়োগ করে সঙ্গে সঙ্গে মোড়া কাবার মধ্যে মদিনাওয়ালার সাথে দিদার করিয়ে দিতেন। আল্লাহু আকবার বলেন, আরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। অনেকে প্রশ্ন করেন আমাদের জাকের ভাইদেরকে যে বড় আউলিয়ার দেশ চট্টগ্রাম, এই চট্টগ্রামের অলিতে গলিতে কত আউলিয়ায় কেরাম শুয়ে আছে, এত আউলিয়ায় কেরাম থাকতে তোমরা পদ্মা পাড়ি দিয়ে ঢাকা রাজধানী পাড়ি দিয়ে তোমরা আট্রসি কেন যাও, বিশ্ব অলির দরবারে কেন যাও, খাজা ফরিদপুরীর কাছে কেন যাও, বলে কি বলে না বলে কেন যায়? আমি আজকে এই ব্যাপারে শুধু দুটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। বক্তৃতা দিবেন, মূল আলোচনা আজকে যারা দিবেন সম্মানিত কেন্দ্রীয় দুইজন নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন, ওনারা মূল কথাগুলো বলবে। আল্লাহ আপনা আমাদেরকে বুঝার তফিক দান করে, সকলে বলেন আমিন, আরো মহাব্বতে বলেন আমিন। আপনারা শুনেছেন এই বছর আজকে তিন দিন ধরে টিভির ব্রেকিং নিউজের মধ্যে আছে, এবার হজ যাত্রীরা শুধু বিমানে যাবে না, সরকার প্ল্যান করছে, সুবহানাল্লাহ বলেন না, সরকার প্ল্যান করছে জাহাজে করে চট্টগ্রাম বন্দর থেকে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, চট্টগ্রাম বন্দর থেকে হাজিরা হজ করতে যাবে, সময় লাগবে সাত দিন, কতদিন? সাত দিন।
আজ থেকে বহু বছর আগে এরোপ্লেন যখন ছিল না এই চট্টগ্রাম বন্দর থেকেই হাজিরা স্টিমারে করে তারা মক্কা মদিনায় যেত সুবহানাল্লাহ ওই সময় আল্লাহর একজন ওলি ছিলেন যার নাম হলো নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইহি যিনি আপনাদের এই নিজামপুরে ঘুমে আছেন কথা বলেন ঠিক কি না তিনি ছিল প্রকাশ্য আল্লাহর ওলি আরেকজন আল্লাহর ওলি ছিলেন অপ্রকাশ্য আল্লাহর সাথে তার প্রেমের সম্পর্কই ছিল কেউ কিন্তু তারে চিনত না জগতের মানুষের কাছে তার কোনো পরিচিতি ছিল না তার নাম ছিল আল্লামা ওয়াইসির আলী রহমাতুল্লাহ আলাই গভীর মনোযোগ নূর মোহাম্মদ নিজামপুরি হলো প্রকাশ্য আল্লাহর ওলি জগতের মানুষের কাছে তিনি সমাদৃত তিনি পরিচিত আরেকজন হলো আল্লামা ওয়াইসির আলী রহমাতুল্লাহ আলাই জগতের মানুষ তাকে চিনে না কিন্তু আমার আল্লাহর সাথে তার প্রেমের খেলা চলে আল্লাহর সাথে তার বন্ধুত্ব চলে আজ থেকে বহু বছর আগে এরোপ্লেন যখন ছিল না বিমান যখন ছিল না রকেট যখন ছিল না ভাইয়ের আমার চট্টগ্রাম বন্দর থেকে স্টিমারে করে লোকেরা যখন হজে যেত ওই হজ কাপেলার মধ্যে একই হজ কাপেলায় এক স্টিমারের মধ্যে দুইজন আল্লাহর ওলি উঠলেন একজন হলো নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাই আরেকজন হলো ওয়াইসির আলী রহমতুল্লাহ আলাই দুইজন আল্লাহর ওলি ভাইয়ের আমার কাফেলার মধ্যে উঠলেন কেন আমরা বিশ্ব জাকের মন্দিরে যাই আটটির হুজুরের কাছে কেন যাই আটটির হুজুরা আওলাদের কাছে কেন যাই কি নিয়ামত সেখানে আছে কি পাওয়ার সেখানে আছে কি তাওয়াজ্জু সেখানে আছে কি ক্ষমতা সেখানে আছে আমাদের জানার দরকার আছে না নাই আরে জোরে বলেন আছে না নাই কেবলা জান হুজুর বলতেন বাবা পীর কারো মাকসুদ নয় পীর কারো মাকসুদ নয় মাকসুদ হলো আল্লাহ এবং রাসূলকে পাওয়া কথা বলেন না আল্লাহ এবং রাসূলকে পাওয়া হলো মাকসুদ আর আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য শত মাইল কেন যদি আপনার হাজার মাইল কোটি মাইলও যেতে হয় আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য আপনাকে সেখানেই যেতে হবে কারণ যে আমার আল্লাহকে পেল না যে আমার রাসূলকে পেল না সে পৃথিবীতে কিছুই পেল না আর যে ব্যক্তি আমার রাসূলকে পেল এই পৃথিবীতে তার পাওয়ার কিছু বাকি রইল না কথা বলুন ঠিক কিনা দুইজন আল্লাহর ওলি কয়জন মহব্বতে কয়জন দুইজন উঠলেন উঠে তারা হজ করার জন্য মাক্কাতুল মুকাররমা গেলেন আল্লাহর ঘর খানে কাবা তাওয়াব হলো মদিনাতুল মুনওয়ারায় চলে গেলেন আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনের রওজা মুবারক জিয়ারত করলেন রওজা মুবারক জিয়ারত করে এরপর বিদায় বিদায় জিয়ারত করে তারা ধীরে 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 সবাই স্টিমারের মধ্যে উঠল কিন্তু এই যে গোপন আল্লাহর ওলি যাকে যে যাকে জগতের মানুষ চিনে না আল্লাহ এবং রাসূলের প্রেমে যিনি পাগল পারা আল্লামা ওয়াইসির আলী রহমাতুল্লাহ আলাই মদিনা ছেড়ে বাংলার জমিন আসতে মন চায় না শুধু নবীজির জন্য কান্দে ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ বল নবী নবী বলে কাঁদে এর মধ্যে নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাই তিনি স্টিমারের মধ্যে উঠলেন উঠে তাকে দেখে ওয়াইসির আলী নামক ওই সাধারণ মানুষ স্টিমারের মধ্যে বসে বসে শুধু চোখের পানি ছেড়ে কাঁদে নূর মোহাম্মদ নিজামপুর রহমাতুল্লাহ আলাই ডাকতে বলে বাবা আপনার বাড়ি কই হুজুর আমার বাড়ি হলো বাংলাদেশে বাবা আপনার নাম কি হুজুর আমার নাম হলো ওয়াইসির আলী বাবা আপনি গিয়েছিলেন কোথায় জবান খোলো কর না মারহাবা আপনি কোথায় গিয়েছিলেন ওয়াইসির আলী রহমাতুল্লাহ আলাইহি সহজ সরল মানুষ পেঁচ গোজো না দুনিয়ার কোনো পেঁচ গোছের সাথে তার সম্পর্ক নাই সহজ উত্তর দিল হুজুর
আমি হজ করার জন্য আল্লাহর হাবিবের দরবারে গিয়েছি আল্লাহর ওলি নূর মোহাম্মদ দিজামপুরি রহমাতুল্লাহ আলাইহি একটা হাসি দিলেন হাসি দিয়ে বলল বাবা হজ করলেন হজের সার্টিফিকেট পাইছেন নিজরকন মারহাবা আল্লাহু আকবার কি কি এই জোরে বলেন কি ঐশ্বর আলী রহমাতুল্লাহ আলাইহি এত সহজ সরল মানুষ হজের যে কোনো সার্টিফিকেট হয় না এটা তিনি জানেন না উনি উত্তর দিলেন হুজুর না আমি তো হজের সার্টিফিকেট পাই নাই নূর মোহাম্মদ দিজাপুর রহমাতুল্লাহ আলাইহি হাসতে হাসতে একটু রসিকতার সুরেই বলল ধুর মিয়া কি হজ করলেন সার্টিফিকেট পাইলেন না প্রিয় ভাইরা আল্লাহর ওলি সকল হাসতে হাসতে যা বলে আল্লাহ কবুল করে আল্লাহর ওলিরা কাঁদতে কাঁদতে যা বলে আমার আল্লাহ তাও কবুল করে কথা বলুন ঠিক কি না আরো জোরে বলেন নূর মোহাম্মদ দিজাপুর রহমাতুল্লাহ আলাইহি বলল বাবা কি হজ করলেন হজের সার্টিফিকেট পেলেন না হাসতে হাসতে বললেন রসিকতারে চলে বললেন কিন্তু পাগলা তো আসল কথা বোঝে না ওয়াইশর আলী রহমাতুল্লাহ আলাইহি মনে করলেন সত্য সত্য হয়তো হজের সার্টিফিকেট আছে আমি আনতে বলে গিয়েছি আনতে পারলাম না ডাক দেখো হুজুর আপনি একটু দাঁড়ান সুবহানাল্লাহ বলুন আল্লাহু আকবার বলেন আপনি একটু দাঁড়ান আমি হজের সার্টিফিকেটটা নিয়ে আসতেছি নূর মোহাম্মদ নিজামপুরের রাইখা স্টিমার থেকে লাভ দিয়া পরে একটা দৌড় মারছে বড় বমি দিয়ে কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ও গো নবীজি আমার ও গো রহমাতাল লিল আলামিন আমি গরিব মানুষ প্রতি বছর হজে আসা আমার সম্ভব নয় ইয়া রাসূলুল্লাহ বড় কষ্ট করে বড় সাধনা করে এবার একবার আমি হজে আসলাম মনের বুনের কারণে আমি সার্টিফিকেট আনতে পারি নাই হুজুর গো সার্টিফিকেট কোথায় পাওয়া যায় তাও তো আমি জানি না সার্টিফিকেট কে দেয় তাও তো আমি চিনি না আরবের মানুষ আমার ভাষা বুঝে না আমি আরবের মানুষের ভাষা বুঝি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাকে চিনেন আপনি আর আমি চিনি আপনাকে জোরে কন্ন মারহাবা আপনি আমাকে চিনেন গো আর আমি আপনারে চিনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ দয়া করে আপনি আমার হজের সার্টিফিকেটের ব্যবস্থা করে দেন মারহাবা কোন আমার হজের কথা বলেন আমার হজের সার্টিফিকেটটা ব্যবস্থা করে দেন আমি আপনাদের কাছে জানতে চাই আপনাদের সাবেক মেয়র সাহেব মহিউদ্দিন সাহেব না মহিউদ্দিন চৌধুরী সাহেব ওনার হজ ট্রাভেলস আছে আমি জানি এবং খলিল রোডে ওনার সেখানে হোটেল আছে এই যে প্রতি বছর শত শত হাজি যায় সেখানে কোন হাজিকে আদব পর্যন্ত সৌদি আরব সরকার বা খানে কাবার ইমাম বা মসজিদে নববীর ইমাম কোন সার্টিফিকেট দিছে ভবিষ্যতে কেয়ামত পর্যন্ত কোন হাজিকে সার্টিফিকেট দিবে এমন ক্ষমতা পৃথিবীর কোন রাষ্ট্রনায়কের আছে কথা বলেন আছে অথচ পাগল দৌড়ায় ইয়া রাসূলুল্লাহ আমার হজের সার্টিফিকেট চাই হজের সার্টিফিকেট আমার দরকার এদিকে নূর মোহাম্মদ নিজামপুরি ডাক দেয় পাগলা কই যাস আরে আমি তোর সাথে ঠাট্টা করছি দাঁড়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি তোর সাথে রসিকতা করেছি আমি তোর সাথে ঠাট্টা করেছি দাঁড়া রে দাঁড়া হজের কোন সার্টিফিকেট হয় না আমি নূর মোহাম্মদ নিজামপুরি আমার নিজের তো সার্টিফিকেট নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা আমার নিজের কোন সার্টিফিকেট নাই আমি তোর সাথে ঠাট্টা করেছি রসিকতা করেছি দাঁড়া কে কার কথা শুনে পাগলা শুধু দৌড়ায় আর দৌড়ায় এই দিকে সারেন স্টিমার স্টার দিবে নূর মোহাম্মদ নিজামপুরি দ্বিমুখী আবার বিপদের মধ্যে পড়ে গেছে একদিকে পাগলা দৌড়ায় আরেকদিকে সারেন স্টিমার স্টার দিতে চায় আল্লাহর ওলি থলকুল না পায়া কোনটাকে সামলাবে আল্লাহর ওলি স্টিমারের মধ্যে এ কপাল মোবারক লাগে সিজদা দিয়ে পাল্লা আমি তো
তো পাগলার সাথে রসিকতা করেছিলাম একটু ঠাট্টা করেছিলাম পাগলা বুঝলো না হজের সার্টিফিকেটের জন্য দৌড়ায় এইদিক স্টিমার স্টার হয়ে যায় আল্লাহু আকবার কোন এইদিক স্টিমার স্টার হয়ে যায় আয় রব্বে করিম তোমার দরবার আমি পরিয়াত করি যতক্ষণ পর্যন্ত পাগলায় স্টিমারের মধ্যে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত স্টিমারটা যেন স্টার্ট না নেয় আল্লাহ আর আস্তে কোন কত বড় ক্ষমতা সিজদায় পড়ুক আল্লাহ স্টিমার আটকাও সাড়ে এবার যত স্টার্ট দেয় যতই হ্যান্ডেল ঘুরায় স্টার কথা বলেন স্টার এদিকে ওয়াইসের আলী রহমতুল্লাহ শুধু দৌড়ায় আর দৌড়ায় কে যেন পিছন থেকে ডাক দিয়েছ ঐশ্বর আলী রে এরে ঐশ্বর আলী দাঁড়া রে দাঁড়া আর সামনে যাইস না আমি তোর জন্য হজের সার্টিফিকেট নিয়ে এসেছি আমার গো দয়াল নবী বিনে গো আপন বলতে কেউ নাই জগতে আমার প্রাণবশী বিনে গো আপন বলতে কেউ নাই দুনিয়াতে কথা বলেন ঠিক কিনা ঐশ্বরে দাঁড়াইছে কে জানো নূরের মানুষ দাঁড়িয়ে আছে আল্লাহ আকবার আল্লাহ আকবার কই যাস হুজুর আমি হজের সার্টিফিকেট নিতে মনে নাই হজের সার্টিফিকেটের জন্য যাই খারে তুই হজের সার্টিফিকেটের জন্য দৌড়াস হাজিরা কষ্ট পায় ধর তাড়াতাড়ি স্টিমারে যা আরে জোরে 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 এই পৃথিবীর মধ্যে একজন মানুষ হজার সার্টিফিকেট পেয়েছে তিনি আর কেহু নয় তিনি আমাদের এই চট্টগ্রামের একজন আল্লাহর ওলি খুশি না বেজার কেউ খুশি না বেজার কম না বেশি একজন আল্লাহর ওলি হজের সার্টিফিকেট পেয়েছে তার বাড়ি ছিল চট্টগ্রামে আট্রুষি কেন যায় শোনেন একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন ওয়াইসের আলী রহমাতুল্লাহ কাগজের টুকরাটা নিয়া এবার স্টিমারের মধ্যে আবার গোবেন দৌড় মারছে দৌড়বের স্টিমারের মধ্যে উঠেছে ওয়াইসের আলীর কদম স্টিমারে লাগতে দেরি এবার সারেং স্টার্ট দিতে দেরি হয় স্টার্ট নিতে আর দেরি নাই নূর মোহাম্মদ নিজামপুরি তো সেজদায় পড়ে কান্দাল্লা স্টিমার তো স্টার হয়ে গেছে পাগল কই পাগল কই পাগল কই ওয়াইসের আলী রহমাতুল্লাহ আলাই যাইয়া দেখে নূর মোহাম্মদ নিজামপুরি সেজদায় পড়ে কান্দে ওয়াইসের আলী পিটার মধ্যে মোসাদিক হুজুর কান্দেন কা কি জন্যে কান্দেন সেজদা থেকে মাথা উঠান নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাই সেজদা থেকে মাথা উঠাইলেন মাথা উঠাইয়া তাকে দেখে পাগলা দাঁড়িয়ে আছে মেজাজটা বড়ই খারাপ এই বেটা আহম্মদ আমি তো ঠাট্টা করেছিলাম আমি তো রসিকতা করেছিলাম হাসতে হাসতে বলেছিলাম হজের সার্টিফিকেটের কথা হজের কি আবার সার্টিফিকেট হয় নাকি আমার নিজের তো নাই তুই দৌড় দিলি কা সুবহানাল্লাহ কর না তুই দৌড় দিলি কা ওয়াইসের আলী কো হুজুর আমি তো মূর্খ সুরুখ মানুষ পড়তে পারি না লিখতেও পারি না তাকে দেখেন না এটা নাকি হজের সার্টিফিকেট সুবহানাল্লাহ জোরে 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 আরো জোরে আরো জোরে আরো জোরে তোমার জন্য গড়াই আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী নবী তুমি ইমামুল আম্বিয়া বলেন তোমার জন্য গড়াই আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী নবী তুমি নবীউল আম্বিয়া জবান খুলো কোন সুবহানাল্লাহ নূর মোহাম্মদ যে পরীক্ষা কি কস খুদরেই তো দেখে তোরা কি লেখছ আমি তো পড়তে পারি না কই দেহি
এবারে নূর মোহাম্মদ নিজাম পুরি কাগজের টুকরা হাতে নিয়ে দেখে আল্লাহু আকবার কবীরা মারহাবা 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 তাকে দেখে ওই কাগজের টুকরার মধ্যে মোহরে নবুয়াত এই দূরে 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 আমার নবী মরা নবী না জিন্দা নবী জিন্দা আরো জবান খুলে বলেন মরা না জিন্দা আজকের এই জলসায় আমার নবী আসতে পারি কি পারে না আর তোমাদের যাদের নবী মরে গেছে তোমরা মরা নবী নিয়া থাকো ঠিক কথা বলেন না ঠিক তোমরা তোমাদের মরা নবী নিয়া থাকো আর আমরা আমাদের জিন্দা নবী নিয়া থাকবো আমার নবী কবরে রওজা মোবারক এখনো কান্দে ইয়া রাব্বি হাবিলি উম্মতি উম্মতি আমার নবী আরশে আজিমের নিচে সিজদায় পড়ে কাঁদবে ইয়া রাব্বি হাবিলি উম্মতি উম্মতি আমার নবী মিজানের পাল্লার কাছে কাঁদবে ইয়া রাব্বি হাবিলি উম্মতি আমার নবী পুলসারাতের গোড়ায় দাঁড়িয়ে কাঁদবে ইয়া রাব্বি হাবিলি উম্মতি আমার নবী জাহান্নামের দরজায় কাঁদবে ইয়া রাব্বি হাবিলি উম্মতি কারণ আমার নবী কামার আল্লাহ সুপারিশের ভার দিয়েছে সুপারিশ কবরার অধিকারে আমার আল্লাহ আমার নবী করেছে আমার নবী হায়াতুন নবী আমার জমিন জিন্দা নবী আমার নবী নূরের নবী আমার নবী রওজা মোবারক এখনো জিন্দা আছে না নাই এই জবান খুলে বলেন আছে না নাই পিছনের বাইরে হাত তুলে বলেন আছে না নাই নারায় তাকবীর নারায় রিসালাত কষ্ট হইতেছে না কি বলেন কষ্ট হইতেছে না নূর মোহাম্মদ নিজামপুরি এই সিলমোহর দেখে চোখের পানিগুলো ধরধর করে ছেড়ে দিয়েছে একবার ওয়াইশর আলীর দিকে তাকায় আবার ওই সিল মোবারকের দিকে তাকায় সুবহানাল্লাহ বলেন না এখানে প্রবীণ জাকের যারা আছেন তারা জানেন কেবলা জান হুজুর বলছে বাবা আমার এই দপ্তরে অসংখ্য ওলি আল্লাহ সকল ঘুরে বেড়ায় কি ভাই হুজুর বলতো বাবা আমার এই দপ্তরে অসংখ্য অলি আল্লাহ ঘুরে বেড়ায় আমার মুরিদদের মধ্যে অসংখ্য অলি আল্লাহ আছে যাদেরকে একটি চাদর দিয়ে আমি ঢেকে রেখেছি তারা নিজের হাল নিজক নিজকে আমি বুঝতে দেই না কারণ সামনে আর পিরানির যুগ না আমার পরে কোনো পীর না আমার পরে আরবি ইমাম আমার পরে আরবি ইমাম মেহেদি আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা আমার এই দপ্তর এটা আমার জন্য নয় এটা আখেরি ইমাম মেহেদি আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তৈরি করা হচ্ছে কথা বলুন ঠিক কি না হুজুর বলছে বাবা এই দপ্তর আখেরি ইমাম সাহেবের দপ্তর চট্টগ্রামের সমস্ত পীর মাশাইখের ভক্তদেরকে বলবো দরগা মাজারের ভক্ত ভাইদেরকে বলবো ওলি আল্লাহর প্রেমিকদেরকে বলবো আজকে আপনি বাড়িতে গিয়ে আপনার পীর সাহেবকে আপনি জিজ্ঞাসা করেন যে আখির ইমাম সাহেব তো আসবে আপনারা বলেন তো আখির ইমাম সাহেবের জন্য কোন দপ্তর কি আপনারা তৈরি করেছেন একটি চেয়ারও কি প্রস্তুত করেছেন উত্তর পাবেন করেন নাই কারণ এটা তাদের ব্যর্থতা নয় বরঞ্চ এটা তাদের দায়িত্ব নয় এটা তাদের ব্যর্থতা নয় বরঞ্চ আমি বলবো এটা তাদের দায়িত্ব নয় কারণ আখেরি ইমাম সাহেবের জন্য যে দপ্তর তৈরি করার নির্দেশ আল্লাহ পাকের পক্ষ থেকে যিনি অবগত হয়েছেন যিনি পেয়েছেন তিনি হলো বিশ্ব আলী আমার কিবলা জান হুজুর খাজা বাবা ফরিদপুরি কথা বলুন ঠিক কি না তার সাথে আজকে বাংলাদেশের যতগুলি ইসলামিক দল আছে তারও সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই আমরা কারো বিরোধিতা করি না আমরা কারো সাথে ঝগড়া আমাদের নাই সরকার বলেন বিরোধী দল বলেন আমরা কারো মত করে আমরা রাজনীতি করি না জাকের পার্টি জাকের পার্টির মতো রাজনীতি করে কারণ কেবলা জান হুজুর বলেছে বাবা জাকের পার্টি তথাকথিত ক্ষমতা কেন্দ্রিক দল রাজনীতির দলের মতো নয় জাকের পার্টি আদর্শ কেন্দ্রিক রাজনৈতিক দল জাকের পার্টি আল্লাহ রাসূলকে পাওয়ার রাজনৈতিক দল কথা বলেন ঠিক কিনা
আজকে বিশেষ করে ইসলামিক দল যারা আছে প্রায় 37টি ইসলামিক দল বাংলাদেশে আছে আমি তাদের নেতাকর্মী যারা আছেন আপনার লিডারকে যে আপনার চেয়ারম্যানকে যে আপনি জিজ্ঞাসা করেন যে এখন তো ইমামতের যুগ तमाम পৃথিবীর ইসলামের স্কলারসগণ বলছেন বিজ্ঞানীরা বলছেন 2023 থেকে 2026 সালের মধ্যে আখেরি ইমামের পরিচিতি লাভ হবে আখেরি ইমামের আবির্ভাব হবে তার প্রকাশ হবে আখেরি ইমামের জন্য আপনি কি করেছেন কয়জন সৈন্য আপনি তৈরি করেছেন কয়জন সেনাপতি আপনি রেডি করেছেন কয়টা ব্যক্তি আপনি প্রস্তুত করেছেন আজকে যে প্রশ্ন করেন যে দেখবেন তিনি বলবে এই দায়িত্ব আমার নয় এই দায়িত্ব আমার নয় আমি বলবো এই জন্য তিনি ব্যর্থ নয় বরং এই দায়িত্ব আমার আল্লাহ তাকে দেওয়া আল্লাহ তাকে দেয় নাই এই দায়িত্ব আল্লাহ পাক যাকে দিয়েছেন সেই দায়িত্বের মালিক যিনি সেই দায়িত্ব যিনি পালন করছেন তিনি হলেন একমাত্র অদ্বিতীয় হিজবুল্লাহর ইমাম জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয় কথা বলুন ঠিক কি না কারণ কেবলা জান হুজুর স্পষ্ট বলেছে বাবা এই পার্টি ক্ষমতার পার্টি নয় এই পার্টি হলো আল্লাহ আল্লাহর রাসূলের পার্টি এই পার্টি হলো কারবালার ময়দানে নিঃশংসভাবে রাসূলুল্লাহর আওলাদ আওলাদ রাসূলকে যারা নির্মমভাবে হত্যা করেছিল শহীদ করেছিল কারবালার ময়দানে রক্ত রক্তে লাল জ্বালা করেছিল সেই কারবালার ময়দানের বদলা নেওয়ার জন্য আমি জাকের পার্টি ঘোষণা করেছি কথা বলুন ঠিক কি না কেবলা জান হুজুর আর স্পষ্ট করে বলে দিয়েছেন বাবা চট্টগ্রামের সর্বস্তরের জনতাদের কথা আমি বলে যাই আপনাদের হাতে ধরে পায়ে পড়ে আমি বলি জাকের পার্টিকে আওয়ামী লীগ দলের সাথে তুলনা কইরেন না বিএনপির মতো করে ভাববেন না জামাতের মতো করে ভাববেন না হেফাজতের মতো করে ভাববেন না জাতীয় পার্টির মতো করে ভাববেন না ভাইয়ের আমার ইসলামী আন্দোলনের মতো করে ভাববেন না খেলাফত মজলিসের মতো করে ভাববেন না রাশিদ খান মেননের দলের মতো করে ভাববেন না জাকের পার্টি কারো মতো নয় জাকের পার্টি শুধু জাকের পার্টির মতো কারণ জাকের পার্টির আদর্শ এবং উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করা আর সেই রাজ কায়েমের নেতৃত্ব যিনি দিবেন পরিপূর্ণতার সাথে মাশরিক থেকে মাগরিব সীমান্ত থেকে দুনুক পর্যন্ত এই সত্যের দাওয়াত যার মাধ্যমে পূজবে তিনি হলেন আখেরি ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর এই এনজাম করার জন্য তমাম পৃথিবীর মুখে আখেরি ইমামের সৈন্য বাহিনী প্রস্তুত করার জন্য বিশ্বলে আমার কেবলা জান হুজুরের পক্ষ থেকে যিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি হলেন জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীর জাদা মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব কথা বলুন ঠিক কি না যার কারণে আমাদের রাজনীতিতে গাড়ি ভাঙচুর নাই ফ্যাক্টল বোমা নাই মানুষ হত্যা নাই অগ্নি সংযোগ নাই আমাদের রাজনীতির প্রোগ্রাম গড়ে গড়ে মিলাদ শরীফ পর্ব সুবহানাল্লাহ বলবেন না গড়ে গড়ে কি মিলাদ শরীফ পড়ো শুনলে খুশি হবেন আজকে শুধু চট্টগ্রাম এই মহানগরে এই প্রোগ্রাম নয় আজকে জাকের পার্টির নেতৃত্বে জাকের পার্টির মাধ্যমে চট্টগ্রাম টোটাল চট্টগ্রাম বিভাগ বৃহত্তর চট্টগ্রাম বিভাগের প্রতিটি উপজেলায় উপজেলায় আজকে এইভাবে এক একটি প্রোগ্রাম চলছে হাজার হাজার মানুষ আজকে জাকের পার্টির কথা শুনছে সেখানে নবীর প্রেমে কথা হয় সেখানে মিলাদ হয় সেখানে দরুদ হয় আমার নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হয় রাসূলের প্রেমে কথা হয় ওলি আল্লাহর প্রেম মানুষের অন্তরে শিক্ষা দেওয়া হয় এর নাম হলো জাকের পার্টি এর নাম কি জবান খুলে বলেন এর নাম কি আমরা অনেকে মনে করি যারা আটটসি যায় তারা জাকের আর যারা পাকিস্তানের আল্লামা তাহের শাহ হুজুর মাদ্দাজুল্লাহ আলীর মরিদ তারা মনে হয় অন্য কিছু না আমি বলবো যারা আল্লামা তাহের সাহেব রহমত তাহের সাহেব মাদ্দাজুল্লাহ আলীর কাছে যারা বায়াত যারা পীর বিভিন্ন পীর মুর পীরের কাছে যারা বায়াত এক কথায় যারা এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেন এক আল্লাহ যাকে যারা মানেন নামাজ যারা পড়েন আল্লাহ বলে যারা জিকির করেন আপনার দল জাকের পার্টি ঠিক
আপনার দল কি কারণ আপনাকে আল্লাহ বলে আপনি জাকের আল্লাহর শরণকারী আপনি আল্লাহর জিকিরকারী আপনি আর আল্লাহর জিকিরকারীদের যে দল সেই দলকে বলা হয় জাকের পার্টি কথা বলেন সেই দলকে কি বলা হয় জাকের পার্টি তাহলে আজকে এই চট্টগ্রাম মহানগর চট্টগ্রামের সিটিতে লক্ষ লক্ষ মুসলমান যদি থাকে ইমানদার যদি থাকে ইমানদাররা আজ তারা যেই দলে করুক না কেন আর যেই দলের ভাইয়ের আমার সমর্থকে তারা থাকুক না কেন তাদের শেষ ঠিকানা হবে শেষ অবস্থান হবে এই জাকের পার্টির পতাকার নিচে কথা বলুন ঠিক কি না কারণ আমরা যে যত কথাই বলি যেই যে দলে আমরা করি না আমরা তো কবরে যেতে হবে আর কবরে যখন যাব তখন আমাদেরকে একটা দোয়া পড়ে বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ আল্লাহর নামে রাসূলের দলে তোমারে দিয়ে গেলাম প্রিয় ভাইয়েরা আমার তো সেই রাসূলের দল হলো উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন আল্লাহ বলছে এটাই আমি আল্লাহর দল আর আমি আল্লাহর দলের বিজয় অবশ্যম্ভাবী এই দলের বিজয় কেউ থেকে রাখতে পারে নাই আর কেউ পারবে না রাসূল বলে আমি দল গঠন করেছিলাম আমার 15 বছর বয়সের সময় সেই দলের নাম ছিল হিলফুল ফুজুল আর আমার কিবলাদান হুজুর বলে বাবা আমি সেই হিলফুল ফুজুলকে সেই হিজবুল্লাহকে আমি সংস্পর্শে এনে সহজ ভাষায় মানুষের কাছে উপস্থাপন করার জন্য আমি তার নাম দিলাম জাকের কথা বলেন তার নাম দিলাম জাকের পার্টি হুজুর বলে না এটা আমার মুরিদের পার্টি হুজুর বলছে বাবা এটা মুমিন মুসলমানদের পার্টি আল্লাহু আকবার বলে যদি তাইশা হুজুর কাবলার মুরিদরা যদি মুমিন হয় মুমিন তাদের জন্য পার্টি শেষ পার্টিটা হবে জাকের পার্টি জিকিরকারীদের দল আপনার আবেদ শাহ বলেন বাহাদুর শাহ বলেন যেই পীরের মুরিদি আপনি হন এক কথায় যদি আপনি আল্লাহকে আল্লাহ বলে যদি আপনি মানেন রাসূলকে যদি আখিরি নবী মানেন আপনি টুডু টু মরু জাকের পার্টির পতাকার নিচে আপনি আসবেন সুবহানাল্লাহ বলেন না বিশ্বাস হয় আপনাদের সেদিকে যাচ্ছি না বলতেছিলাম কষ্ট হইতেছে নূর মোহাম্মদ নিজামপুর রহমাতুল্লাহ ডাকতে বলে বাবা এই সার্টিফিকেট কোথায় তুমি পেলে কে রে তোমাকে এই সার্টিফিকেট দিল ওয়াইশন আলী রহমাতুল্লাহ বলে হুজুর চিনি না গো পরিচয় নামার সুযোগ আমাকে দেয় নাই কাগজের টুকরাটা হাতে দিয়া আমার বলল যা যা তাড়াতাড়ি করিস মারে চলে আল্লাহর মেহমানরা কষ্ট পায় হুজুর আমি তার চেহারা মোবারক দেখতে পারি নাই তবে এমন সুন্দর নূরের মানুষ এমন সুন্দর দেহ মোবারক আমি আর জীবনে কোনোদিন দেখি নাই নূর মোহাম্মদ নিজামপুরি কাগজের টুকরাটা বুকের মধ্যে লাগাইয়া হু 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 করে কান্দে আর চোখের পানি ছেড়ে কাঁদে ডাক দি বলে ভাইশো রানী রে এত নিকটে পেয়েও বুঝি আমার নবীরে ধরতে পারলি না এত কাছে পাওয়ার পরে বুঝি আমার নবীর চিনতে পারলি না আমার রসুল কি ধরতে পারলি না এর ওয়াইশর আলী তোর জীবন ধন্য তোর জীবন ধন্য এই পৃথিবীতে কেউ হজরে চাঁদে বিগত পায় নাই আর কেউ পাবে কিনা তাও আমি জানি না এই পৃথিবীর মধ্যে অদ্বিতীয় একজন ম্যান তুমি একজন মানুষ তিনি তুমি যাকে সরাসরি আল্লাহর নবী রহমাতান লিল আলামিন হজের সার্টিফিকেট দান করেছে জবান খলকন ওয়াইশের আলী রহমতুল্লাহ কো হুজুর এটা তো আপনার কারণে পাইছি সুবহানাল্লাহ বলেন না কার কারণে এটা আপনার কারণে আমি হজের সার্টিফিকেট পাইছি আপনি না বললে তো আমি পাইতাম না কার আমি তো হাসতে হাসতে বলেছিলাম হুজুর গো আল্লাহ আরুলিরা হাসতে হাসতে যা বনে আমার আল্লাহ পাক কবুল করে আল্লাহ আরুলিরা কানতে কানতে যা বনে আমার আল্লাহ পাক তাও কবুল করে আপনি বলেছিলেন হাসতে হাসতে আমার আল্লাহ কবুল করে ফেলেছে হজের সার্টিফিকেট আমি পেয়েছি হুজুর আমি আপনার কদমে থাকতে চাই আপনার কদম আমি খেদমত করতে চাই কেবলাদান হুজুর বলে বাবা খেদমতে খোদা মিলে এবাদতে আমার আল্লাহর জান্নাত মিলে কথা বলেন ঠিক কি না যার কারণে আমার কেবলাদান হুজুর আমাদেরকে শারীরিক মানসিক আর্থিক এবং প্রশিক্ষিক সমস্ত খেদমত কেবলাদান হুজুর আমাদেরকে শিক্ষা দিলেন আর সেই খেদমতের ধারাবাহিকতা হিজবুল্লাহ ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় আমাদেরকে তিনি খেদমত শিক্ষা দিচ্ছেন তরিকতার আদব শিক্ষা দিচ্ছেন আমাদেরকে তরিকতার কর্ম শিক্ষা দিচ্ছেন ওয়াইশির আলী রহমাতুল্লাহ ডাক দিয়ে বলে হুজুর আপনি যদি অনুমতি দেন আমি আপনার কদম মোবারক
খেদমত করতে চাই নূর মোহাম্মদ নিজামপুরী কো আমার খেদমত তুমি কেমনে করবা আমার চাইতে তোমার পাওয়ার তো বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কন্যা সুবহানাল্লাহ আমার চাইতে তোমার পাওয়ার বেশি বেশি আমার সার্টিফিকেট নাই তোমার সার্টিফিকেট আছে ওয়াইশ আলী কো হুজুর না না আপনার কারণে তো আমি পাইছি সুবহানাল্লাহ বলেন না আপনার কারণে আমি পাইছি আজকে আমার অনেক জাকির ভাইরা বিশ্বলীর দপ্তরে যাওয়ার আগে কি ছিল আপনারা সবাই জানেন কেউ ছিল দিন মজুর কেউ ছিল কুলি আজকে আমার কেবলাদান হুজুরের কদমে দেওয়ার পর আল্লাহর ওলির কদমে একটু খেদমত করার পর কোটি 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 টাকার মালিক তারা হলো মালিক হওয়ার পর এখন আর আমার পীরকে তারা চিনে না জাকের পার্টি বোঝে না জাগতিক রাজনৈতিক দল নিয়ে তারা টানাটানি করে আর আমার আল্লাহ তাদের ব্যাপারে বলেছে লাইন শাকারতুম লাআজিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ আল্লাহ কো বান্দা শুন 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 আমি আল্লাহর পক্ষ থেকে যখন নিয়ামত পাও নিয়ামত পেয়ে যদি শুকরিয়া গুজার করো আল্লাহু আকবার বলেন শুকরিয়া যদি তুমি গুজার করো আমি আল্লাহ তোমার জন্য নিয়ামত বৃদ্ধি করে দিব আর যদি শুকরিয়ার অসম্মানি করো শুকরিয়ার যদি আপনার নাফরমানি যদি করো ইন্না আযাবী লাশাদীদ আমি আল্লাহ তাবারাক তাআলা তোর জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি কথা বলেন ঠিক কি না সুতরাং যারা কোটিপতি হইয়া আমার পীররে চিনো না জাকের পাটি বোঝো না অপেক্ষায় থাকো ইতরের হাতে তোমাদের তোমরা লাঞ্ছিত হবে লাঞ্ছিত হবে লাঞ্ছিত হবে কেউ তোমাদেরকে রক্ষা করতে পারবে না কেউ রক্ষা করতে পারবে না কথা বলেন ঠিক কি না আল্লাহু আকবার বলেন নূর মোহাম্মদ নিজামপুরী কো আমার চাইতে পাওয়ার আপনার বেশি ওয়াইশ আলী কো হুজুর আপনার কারণে পাইছি আমি আপনার কদমে থাকতে চাই সুবহানাল্লাহ বলেন না অনেক অনুরোধ বেনা নয় নূর মোহাম্মদ নিজামপুরী কো ঠিক আছে থাকেন আছে রাত ভর ওনার খেদমত করে কদম দাবায় আর আস্তে আস্তে গো হুজুর আপনি বড় আল্লাহর ওলি সুবহানাল্লাহ বলেন না আল্লাহ আপনি আমার হাসতে হাসতে বলেছেন আল্লাহ সেটা কবুল করে ফেলছে তো আমার একটা মনের নালিশ আছে আমি কি নালিশটা করব হুজুর সুবহানাল্লাহ বলেন না আল্লাহ আমি কি মানে নালিশটা করব নূর মোহাম্মদ দিনা পড়ি বাবা আপনার কি নালিশ হবার হুজুর আমি বিয়ে করেছি অনেক বছর হয়েছে কিন্তু আমার কোনো সন্তান নাই আপনি যদি দোয়া করতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কিন্তু এখন ওলি আল্লাহ বিদ্বেষী যারা ওলি আল্লাহদের বিরোধিতা যারা করে তাদের কথায় এমন মনে হয় আট্রসি বা বনানিতে ওই সেখানে ছোট ছোট বাচ্চাদের গুদাম বাড়ি আছে কেউ গিয়ে একটা বাচ্চা চাইলে জাকের বাড়ি সেমের একটা দিয়ে দেয় কয় পীরের কাছে চায় কা আরে ভাই পীরের কাছে বাচ্চা চায় না চীরের কাছে সন্তান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য বলে কারণ তোমার তোমার দেল মুদ্ধ হয়ে গেছে মিথ্যা বলতে বলতে সুগুল খুরি করতে করতে ভাইয়ের আমার তুমি তোমার অন্তরকে মুদ্ধ করে ফেলেছো হারাম খেয়ে খেয়ে কিন্তু আল্লাহর অলিদের কলব জিন্দা হাত পাক জবান পাক তাদের তারা আল্লাহর দরবারে কিছু চাইতে দেরি হয় আমার আল্লাহ তাদের দোয়া কবুল করতে দেরি করে আরে জোরে বলেন দেরি করে ওয়াইশালে কো হুজুর আপনি বললে আমার আল্লাহ একটা সন্তান আমাকে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কো সন্তান নাই কো হুজুর না সন্তান নাই আল্লাহর ওলি ওয়াইশাল আলীর কথা শুনে নূর মোহাম্মদ নিজামপুর রহমাতুল্লাহ আলাই উনি বলছে বাবা ব্যাগের ভিতরে হাত ঢুকাইয়া সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ হাত ঢুকে একটা কমলা পাইছে সরি একটা আপেল পাইছে আপেল কি কি আপেল একটা আপেল পেয়েছে আপেলটা হাতের মধ্যে দিয়ে কয়শর আলী এটা বাড়িতে নিয়ে যাও বাড়িতে নিয়ে তুমি খাও তোমার বিবি খাও খাবে আল্লাহ পাক তোমাকে একটা নেক সন্তান দান করবে কথা কন নেক সন্তান দান করবে ওয়াইশর আলী আমি বাড়িতে আসলাম এসে আমি এই আপেল খেলাম আমি অর্ধেক আমার স্ত্রী অর্ধেক খেলাম আর কিছুদিন পরে দেখি যে স্ত্রী আমার বহু বছর আমাদের সন্তান হয় না ওই স্ত্রীর মধ্যে এখন সন্তানের ভাব দেখা যাচ্ছে সুবহানাল্লাহ বলেন না সন্তানের ভাব দেখা যাচ্ছে আমার একটা সন্তান হলো আমি তার নাম রাখলাম শাহ ফতে আলী কি আলী কি আলী এই জবান খোলো বলেন কি নাম শাহ ফতে আলী যার লকব হলো রসুল নোমা রসুল কথা বলেন রসুল নোমা এই কথাগুলো চট্টগ্রামের আমার অনেক ভাইয়েরা জানে না অথচ
এই নূর মোহাম্মদ নিজামপুরি ওয়াইসির আলী ফতে আলী রসুল রহমতুল্লাহ আলাই তাদের জন্মস্থান এই চট্টগ্রামে এই পুণ্যভূমিতে। আর এটা না জানার কারণ হলো আমাদের এই চট্টগ্রামে এই অঞ্চলে আমাদের কাদরিয়া তরিকার প্রচার প্রসার বেশি, মুজাদ্দেদিয়া তরিকার প্রচার প্রসার খুব কম, কথা বলেন। এই জন্য এটা ওই কাদরিয়া তরিকার আলোচনা করতে করতে এদের নামগুলো ঢাকনায় পড়ে গেছে, চাদরে আবৃত হয়ে গেছে, এদের আলোচনাগুলো করা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইসির আলী রহমাতুল্লাহ আলাইহিকে একটি সন্তান দান করলেন, যে সন্তানের নাম হলো ফতে আলী রসুল নুমা রহমাতুল্লাহ আলাই। সুবহানাল্লাহ বলেন না আল্লাহ। আজ তো আমাদের দেশে মিলাদ কে আম নিয়ে বাহাস হয়নি বাহাস হয় কমি আলেমদের সাথে আলী আলেমদের সাথে। ভাইর আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে শোনেন, এই ফতে আলী রাসুল্লমা রহমতুল্লাহ আলাই হিজরত করে তিনি চলে গেলেন কলকাতা, চলে গেলেন মানিকতলা, চলে গেলেন বন্ধুরা আমার সেখানে গিয়ে তিনি আস্তানা বানাইলেন, তরিকতের প্রচার প্রসার তিনি শুরু করলেন, আল্লাহ পাকের দিনের দাওয়াত দেন, রাসূলুল্লাহর সত্য তরিকার দাওয়াত তিনি দেয়, দাওয়াতের কাজ চলছে। মিলাদ হয়, কিয়াম হয়, ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দেওয়া হয়, খবর চলে যায় ভারতের দেওবন্দ মাদ্রাসার মধ্যে। ভারতের দেওবন্দ মাদ্রাসায় খবর যখন পৌঁছলো বাংলার জমিন থেকে একজন ফকির এসেছে, সে মিলাদ পরে কিয়াম করে, যেগুলো বেদাত, যেগুলোর কোনো অস্তিত্ব নাই, যেগুলো গুনাহ হয়, এই অপপ্রচার শুরু করে দিলেন ফতে আলী রাসূলুল্লাহ রহমাতুল্লাহর দরবারে। ওই ভাইয়ের আমার বন্ধুরা আমার ভারতের দেওবন্দ মাদ্রাসা থেকে একজন মুহাদ্দিসিন কারাম ওনার কদমে আসলেন, ওনার সাথে বাহাস করার জন্য। বাহাস করার জন্য এসে ওনার দরবারে ঢুকবে, মুরিদারা কে হুজুর আপনি কোথায় যাবেন, বলছে আমরা তোমার পীর সাহেবের সাথে কথা বলবো, ওই ভণ্ডের সাথে কথা বলবো, তিনি নাকি মিলাদ পড়ি, তিনি নাকি আমার নবীকে হাজার নাজির মনে করে, তিনি নাকি আল্লাহর হাবিবরে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেয়, তার সাথে আজকে বাহাস করব। মুরিদ বলে হুজুর একটু দাঁড়ান, আমি আমার পীরের কাছ থেকে একটু অনুমতি নিয়ে আসি দেখা করার জন্য। কিসের অনুমতি? আবার সরাসরি করে আল্লামা ফতে আলী রাসূলুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কক্ষের মধ্যে ঢুকে গেলেন, ধমক দিতে শুরু করলেন, বেটা কোন ক্লাস পর্যন্ত পড়েছো, কি এলেম তোমার আছে, কি দিন তোমার আছে, কি বিদ্যা তোমার আছে, তুমি কতটুক লেখাপড়া করেছো, পিরানি করতে নেমেছো, আবার মিলাদ পড়ো, আবার কিয়াম করো, কে তোমার এই ক্ষমতা দিয়েছে? তুমি যে মিলাদ কিয়াম করো শরীয়তের কোনো দলিল আছে? ফতে আলীকে প্রশ্ন করে, তুমি যে মিলাদ শরীফ পড়ো কোন দলিল আছে? ফতে আলী রাসূলুল্লাহ রহমাতুল্লাহ আলাই নরম সুরে বলল, হ্যাঁ বাবা দলিল আছে। সুবহানাল্লাহ বলেন না, দলিল কি? দলিল আছে। এর মধ্যে একজন লাভ দিয়ে ডাকো, বুখারী শরীফে আছে, ফতে আলী রাসূলুল্লাহ রহমাতুল্লাহ আলাই বলছে, হ্যাঁ বাবা বুখারী শরীফের মধ্যে আছে। কোন পাড়ায়? আল্লাহর ওলি এবার বলল, বাবা তুমি যেই পাড়া খোলো সেই পাড়ার মধ্যেই আমার নবীর মিলাদ শরীফ আছে। এবার মুলুবিগুর মেজাজ কি গরম না ঠান্ডা? গরম। আমরা এতদিন বুখারি পড়াই, বুখারির মধ্যে মিলাদ খুঁজে পাই না, কিয়াম খুঁজে পাই না, আর এই বেটা এতক্ষণ বলল বুখারিতে আছে, এখন কই বুখারি যেই পাড়া খুলি সেই পাড়াতে আছে, এর মানে এটা তো বড্ড পাগল, কোন পাড়ে আছে বলো? ফতে আলী কো, বাবা তুমি যেই পাড়া খুলবা সেই পাড়াতে আমার নবীর মিলাদ আছে। এই তো জোরে কর না, নবীর মিলাদ আছে, আমার নবীর মিলাদ দেখার জন্য, নবীর মিলাদ দেখার জন্য এই চর্ম চক্ষু দিয়া নবীর মিলাদ তুমি দেখতে পাবা না, এটা প্রেমের চশমা তোমাকে চোখে লাগাইতে হবে। কথা বলেন ঠিক কি না? এখন একজন বুখারী শরীফ খুলছে, কই কোথায় দেখাও? আল্লাহর ওলি ফতে আলী রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ আলাই শাহাদাত আঙ্গুলি মোবারক ইশারা করে বলছে, বাবা এই 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 হাদিসটা পড়ো। সুবহানাল্লাহ, এই হাদিসটা পড়ো। বুখারী শরীফের সনদগুলো অনেক নাম্বার, অর্থাৎ কার থেকে কে বর্ণনা করেছেন, হাদ্দাসানা 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 বলতে বলতে এরপর আসে মূল হাদিস, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এবার একজন মুহাদ্দিস হাদিস তেলাওয়াত করতে শুরু করলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তেলাওয়াত করতে শুরু করলেন তেলাওয়াত চলছে হাদাসানা 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 করতে করতে মূল হাদিসের মধ্যে যখন গেলেন যখন বলল কালা قال رسول الله صلى الله عليه وسلم বলতে দেরি যিনি তেলাওয়াত করতেছেন উনি এখন দাঁড়িয়ে গেছে ইয়া নবী সালাম আলাইকা আল্লাহু আকবার বলতেন না আল্লাহু আকবার একটু জোরে 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 ওরে নবীর প্রেমিকেরা দিশে হারা তারা মরণের ভয় করে না প্রেম তো মরে না মুহাদ্দিস সাহেব দাঁড়িয়ে গেছে ইয়া নবী সালাম ওনার সাথে খাদেম যারা আছে সবাই কয় দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা এবার ফতে আলী রাসূল নুমা উনিও দাঁড়িয়ে কয় ইয়া নবী সালাম আলাইকা এবার ফতে আলী সাহেব কাসিদা শুরু করলো দীর্ঘ সময় মারহাবা আর একটু জোরে আর একটু জোরে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হলো এবার ফতে আলী রাসূল নুমা বসলেন বসে এখন আর ধমক দেয় না সব হুজুর এখন মাথা সুবহানাল্লাহ বলবেন মাথা নিচে দিয়ে বসে আছে তো ফতে আলী রাসূলুল্লাহ রহমাতুল্লাহ বলছে বাবা আমি মূর্খ মানুষ আপনারা বড় বড় আলেম আমি কিতাব বিদ্যা বুদ্ধি আমার নাই আমি না হয় ভুল কইরা বেদাত করি রাসূলরে দাঁড়িয়ে সালাম দেই তো আপনারা দাঁড়াইলেন কা আল্লাহু আকবার বলেন আপনারা দাঁড়াইলেন কা ওরে মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর জান্নাতের হাওয়া সেটাই বয়ে যায় বিশাল ভক্তি আসিবে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় বলেন বিশাল ভক্তি আসিবে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় মসজিদ যখন যাহা বলিবে নত শিরে মানিবে জানিতে চাহিও না তার হাকিকত তোমার ভালো মন্দের খবর রাখে সে সব সময় তোমার ভালো মন্দের খবর রাখে সে সব সময় ওর হাকিকত আছে সেটায় নিহিত বিশ্বার ভক্তি আসিবে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় জবান খুলো কোন মারহাবা আল্লাহু আকবার বলেন ফতেলি কো বাবা আমি না হয় মূর্খ মানুষ কোরআন হাদিস বুঝি না বেদাত করছি আমরা দাঁড়াইলেন খা মুহাদ্দিস সাহেবরা চোখের পানি ছেড়ে কান্দে আহা ডাক দেখো হুজুর আমাদের ভুল বেয়াদবি মাফ করে দিয়েন ফতে আলীর কদম ধরে বসে আছে হুজুর মাফ করে দেন কো বাবা কি হইছে ঘটনা কো হুজুর এই বুখারী শরীফ আমি আমার জীবনে একবার নয় দুবার নয় শত শত বার আমি খতম করেছি আজকে যে দৃশ্য আমি দেখলাম এই দৃশ্য আমি জীবনে কোনদিন আর দেখি নাই ফতে আলী রাসূলুল্লাহ বলে বাবা কি দৃশ্য দেখলেন হুজুর আমি যখন হাদিসের সনদ তেলাওয়াত করলাম যখন সনদ শেষ করে এবারে যখন হাদিস পাঠ করতে শুরু করলাম যখন আমি বললাম কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির কথা যখন আমি বলতে শুরু করেছি আমি যখন বললাম আল্লাহর হাবিব বলেছে এই কথা বলতে দেখি আমার চোখের সামনে আমার চোখের সামনে আমার হায়াতুন নবী আমার জিন্দা নবী আমার মায়ার নবী আমার নূরের নবী আমার কামলওয়ালা নবী আমার শাফায়াতের নবী আমার কুল কায়নাতের নবী আমার বিশ্ব নবী রহমতে আলম নবী আমার সামনে তিনি দাঁড়াইয়া গেছে আল্লাহ
আমার মুর্শিদ গো নমনি গো লোহা লোহার পা নাইলার কাঁসা সোনা বলেন লোহার পা নাইলার কাঁসা সোনা বলেন খাজা পরশ মনি গো লোহা লোহার পা নাইলার কাঁসা সোনা বলেন লোহার পা নাইলার কাঁসা সোনা আমার মুর্শিদ রতন অমূল্য ধন বলেন মুর্শিদ রতন অমূল্য ধন তার ভবে থাকতে চিল্লাম না লোহা লোহার বা নাইলার কাঁসা সোনায় আমার খাজা পরশ মনি গো লোহা লোহার বা নাইলার কাঁসা সোনা বলেন আমার খাজা পরশ মনি গো লোহা লোহার বা নাইলার কাঁসা ওরে মুর্শিদ নাম যার হইয়াছে সাধন বিনা দুধে দই বসায়া তারা উঠাইল মাখন আমার খাজার নাম যার হইয়াছে সাধন বিনা দুধে দই বসায়া তারা উঠাইল মাখন ওরে সেই মাখন খন করিলে বলে সেই মাখন বাপ খন করিলে অতুর মরণ জ্বালা রবে না রবে না লোহার বা নাইলার কাঁসা সোনায় আমার খাজা পরশ মনি গো লোহা লোহার বা নাইলার কাঁসা সোনা জবান খুলে কোন সুবহানাল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার কষ্ট হইতেছে না ওলামায় দেওবন্দ বলে হুজুর এমন দৃশ্য আর কোনদিন দেখি নাই আমি যখন নবীর উপরে সালাত যখন নবীজির নাম মুবারক বললাম আমি তাকায়া দেখি আমার নবী রহমাতাল লিল আলামিন আমার সামনে দাঁড়িয়ে আছে কেমনে বসে থাকি গো নবীজি আমার সামনে তুমি দাঁড়া মুর্শিদ সামনে জন্মের মতো দেখবো দুই নয়ন ভরে বলেন দাঁড়াও খাজা সামনে জন্মের মতো দেখবো দুই নয়ন ভরে বলেন খাড়াও খাজা সামনে জন্মের মতো দেখবো দুই ওরে তোমার মতো এমন বান্দব বলেন তোমার মতো এমন বান্দব পাইলাম না আর জগতে জন্মের মতো দেখব দুই নয়ন ভরে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন হুজুর যার কারণে আমি দাঁড়িয়ে গেছি আল্লাহর হাবিবকে দাঁড়িয়ে সালাম দিলাম আল্লামা ফতে আলী রাসুল্লমা রহমাতুল্লাহ ডাক দিয়ে বলে বাবা এমন দৃশ্য জমনে পৃথিবীতে তোমার কয়বার হয়েছে কতদিন হয়েছে হুজুর না না এমন দৃশ্য পৃথিবীতে আর আমি কোনোদিন দেখি নাই এমন ঘটনার কোনোদিন ঘটে নাই এবার ফতে আলী রাসুল্লমা বলে বাবা শোনো আর আমার নবীর সাথে এই জোরে 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 আমার নবীর সাথে আমার কন্টাক্ট নবীর সাথে আমার চুক্তি নবীর সাথে আমার চুক্তি হয়েছে ওয়াদ আমার নবী করেছে আমি যখনই আমার নবীকে ইয়া রাসূল আল্লাহ বলে ডাক দিব জোরে জোরে যখনই আমি আমার নবীকে ইয়া রাসূল আল্লাহ বলে ডাক দিব তখনই আমার নবী নূরের পর্দা সরায়া দিবে আমি আমার নবীজিকে দেখতে পাবো কষ্ট হইতেছে মনে হয় কোন তালে আছেন কই আছেন আমি বুঝলাম না
আমরা কি চট্টগ্রামের মানুষ? আমার বিশ্বাস হয় না, মনে হয় আপনার বহিরাগত, বিভিন্ন এলাকা থেকে এটা চট্টগ্রাম থাকেন। চট্টগ্রামে এই এই মোবাইল বন্ধ। চট্টগ্রামের মানুষের ইমানের জজবা থাকার কথা আলাদা, মনে হয় মুর্দা কলব জিন্দা লাশ। ফতেহ আলী রসুল্লমা বলে, আমি আমার রসুলের সাথে আমার কন্টাক্ট, নবীর সাথে কন্টাক্ট, নবী ওয়াদা করেছে যখনই আমার নবীকে আমি ইয়া রসুল আল্লাহ বলে ডাক দিব, নবী নূরের পর্দা সরাইয়া দিবেন। আরো জোরে বলেন, আমরা নবী দেখতে রাজি আছি না নাই? নবী দেখতে চাই কি চাই না? আরো জোরে বলেন, নবী দেখতে চাই কি চাই না? সেই ফতে আলী, শুনেন, সেই ফতে আলী রসুল নুমার গোলাম, সেই ফতে আলী রসুল নুমার গোলাম, সেই ফতে আলী রসুল নুমার খাদেম, তিনি হলেন শাহ সুফি সৈয়দ ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাই। ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইর খাদেম, ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইর মুরিদ, তিনি হলেন খাজা খাজেগান, খাজা এনায়েতপুরি কুদ্দুসা সররুহুল আজিজ সাহেব, সেই খাজা এনায়েতপুরি কুদ্দুসা সররুহুল আজিজ সাহেবের গোলাম যিনি, খাদেম যিনি, খাজা এনায়েতপুরির কদমে একদিন নয় দুদিন নয় সুদীর্ঘ চল্লিশটি বছর ধরে খেদমত করে অপূর্ব নিয়ামত, অতুলনীয় নিয়ামত ভাইয়ের আমার যিনি অর্জন করেছেন, তিনি হল বিশ্ব অলি আমার কেবলা জান হুজুর খাজা বাবা ফরিদ ফুরি কুদ্দুস আসারুল আজিজ সাহেব। কথা বলুন ঠিক না? আমার পীর একদিন বলল, বাবা আমার এই দপ্তরে আপনারা যারা আসেন, এই সত্য তরিকার সবক যারা আপনারা গ্রহণ করেছেন, আমি আপনাদেরকে বললাম কেবলা জান হুজুরি দৃঢ়তার থেকে আরো দৃঢ়তম করে, আরো শক্ত করে, আরো মজবুত করে, আরো বলিয়ানি হয়ে, হুজুর পাক বলল, বাবা 40 দিন পর্যন্ত এই তরিকায় নকশবন্দিয়ার, এই তরিকায় নকশবন্দিয়ার ওজিফা যদি আপনারা করতে পারেন, নিয়মিত একটা না, 40 দিন যদি আপনারা করতে পারেন, আপনাদের মনের আশা ওই যে মদিনায় যাওয়া, আপনাদের মনের আশা রসুলকে দেখার, আপনাদের মনের বাসনা রসুলের দিদার পাওয়ার, হুজুর বলছে বাবা এই 40 দিনের ভিতরে আমার নবী রহমাতাল্লিল আলামিন আপনাদের ঘরে এসে, আপনাদের বাংলা ঘরে আমার নবী রহমাতাল্লিল আলামিন হাজির হয়ে যাবে, হাজির হয়ে যাবে, হাজির হয়ে যাবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যদি দেখার, নবী দেখার বাসনা যদি কারো থাকে, নবী দেখার ইচ্ছা যদি কারো থাকে, তাহলে আমার পীরের কদমে আপনাকে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন না? গ্যারান্টি দিয়েছেন, গ্যারান্টি। এরপর কেবলাদান হুজুর, শুনেন, এরপর কেবলাদান বলছে, বাবা 40 দিন ওই অজিফা পাঠ করার পরে যদি আপনার মনের আশা পূরণ না হয়, অর্থাৎ আপনি যদি রসুল দেখতে না পান, আপনি যদি রসুল দেখ, কে কথা বলে এখানে, আপনি যদি রসুল দেখতে না পান, কেবলা জান হুজুর স্পষ্ট বলেছে, বাবা আমার কাছে আসবেন, কোথায় ভুল করেছেন, কোন ভুলের কারণে আপনার আশা পূরণ হয় নাই, রসুল আপনি দেখেন নাই, আমি আপনার ভুলটা ধরিয়ে দিব। এমন পীর এইভাবে হয় নাই আর হবেও না, এমন মহাকামেল এইভাবে হয় নাই আর হবেও না, মুরিদের এমন দরদি এই পৃথিবীতে আর হয় নাই, এমন দরদি হয় নাই আর হবেও না। এই পৃথিবীর মধ্যে একজন মাত্র বিশ্বলী খেতাব পেয়েছেন, একজন বিশ্বলী লকব পেয়েছেন, একজন আখির মুজাদ্দাদের লকব পেয়েছেন, তিনি হলেন হিজবুল্লাহর ভাইয়ের আমার জাকের পার্টির সুপ্রতিষ্ঠিতা, সুপ্রতিষ্ঠাতা বিশ্বলী আমার কেবলাদান হুজুর খাজা বাবা ফরিদপুরি। কথা বলুন ঠিক না?
সুতরাং আটরশি কেন যায়, বিশ্বলীর কাছে কেন যায়, বুঝতে কষ্ট হচ্ছে? না, কষ্ট হচ্ছে? না, যেখানে গেলে আমার নবী পাবো আমি সেখানে যাব। কথা বলেন, আমার নবী দরকার, আমার রসুলের দরকার, আমার জুব্বার আল খিল্লার দরকার নাই, আমার রসুল আছে যেখানে আমি যাবো সেখানে, রসুল নাই যেখানে আমি নাই সেখানে। কথা বলেন ঠিক কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র, আলোচনা শেষ করে দিচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র কেবলা জান হুজুরের কাছ থেকে প্রায় ৪৫ বছর আগের ঘটনা, হুজুর পাকের কাছে গিয়ে কাঁদতে আরম্ভ করলেন। হুজুর পাক বলছে, বাবা কেন কাঁদেন? তিনি কাঁদছেন আর বলছেন, হুজুর আমার মনে একটা আশা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আমার মনে জল্পনা কল্পনা, যাব আমি সোনার মদিনা, ও মদিনা, যাব আমি সোনার মদিনা। যুবক, হুজুর আমার মনে একটি আশা, সেই ছোট কাল থেকে বুঝ হওয়ার পর থেকে, হুজুর কত জায়গায় গেলাম, কত দেশে ঘুরলাম, কত মানুষের কাছে আমি তালাশ করলাম, আমার আশা পূরণ হয় নাই। তো আমি শুনেছি আপনার এই মহা দরবারে, এই পবিত্র দপ্তরে এসে কেউ কোনোদিন খালি ফিরে নেই। হুজুর বলছে, বাবা কি চান আপনি, কি আশা বলে? যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলছে, হুজুর আমার মনে আশা, আমি যদি জীবনে একটা বার আমার নবীকে দেখতে পেতাম। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, ওরে সালাম আমি করব জায়া, সালাম আমি করব জায়া নবীর রাজায়, মনে পড়ো মনে বড় আশা ছিল, সালাম আমি করব জায়া বলেন, সালাম আমি নবীজির রাও যায়, মনে বড় আশা ছিল যাব, আমার মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দিব, নাই কই আমার তরি হায় রে, নাই কই আমার তরি, ওরে পাখি তো নয় উড়ে যাব ডানাতে বর করি, আরব সাগর পাড়ি দিব, নাই কই আমার তরি, ওরে পাখি তো নয় উড়ে যাব ডানাতে বর করি, আমার আশায় আছে সম্বল যে নাই বলেন, আশায় আছে সম্বল যে নাই করি কি উপায়, মনে বড় জোরে জোরে, আমার মনে বড় পিছনের বাইরে বলেন, সালাম আমি করব জায়া বলেন, সালাম আমি করব জায়া নবীজির রওজায়, মনে বড় আশা ছিল মনে বড় আশা ছিল, মারহাবা বলেন, আরো জোরে, পিছনের বাইরে কি বলতেছেন আমার সাথে? আমি তো আপনাদের দেখি না, বলতেছেন একটু হাত লাড়ে শুনান আমাকে, বলতেছেন তো ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন, আরো মহাব্বতে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। রাজু আমারে কয়, ভাই কেমন হবে লোকজন আমি জানি না, আমি বলছি তোমার ফ্যান্ডেলে কাজ হবে না। সুবহানাল্লাহ বলেন না, ফ্যান্ডেলে যা আছে তার চাইতে বাহিরে বেশি,
কথা বলেন না আরো জোরে আরো জোরে আরো বেশি কারণ রাসূল প্রেমের পাগল যারা তারা আসবেই হাজারো বাধায় তাদেরকে আটকে রাখতে পারবে না কথা বলেন আটকে রাখতে যুবক কি কয় হুজুর আমি রাসূল দেখতে চাই আল্লাহু আকবার আল্লাহু আকবার হুজুর পাক এই কথা শুনে একটু স্তব্ধ হয়ে গেলেন দেখবেন যেই নালিশগুলো একটু জটিল বা যেই নালিশটা কবুল হবে হওয়ার আগে হিজবুল্লাহর ইমামের সাথে যারা নালিশ করেন দেখবেন হঠাৎ করে চোখ বন্ধ হয়ে যায় স্তব্ধ হয়ে যায় আকাশের দিকে তো তাকায় এরপর যা বলার বলে আল্লাহ আকবার বলেন না এর মানে এই দুই সেকেন্ডে তিন সেকেন্ডে এটার খেয়াল চলে যায় আলমে আরোহায় রুহের জগতে আলমে মেসালে চলে যায় এটা কি হবে কি হবে না তার তকদির আছে কি নাই আল্লাহর ওলিরা চক্ষু বন্ধ করে আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা বলে রাসূলুল্লাহর প্রেমের বলে তারা জমিনে বসে তারা আলমে মেসালের খবর করে বলতে পারে কথা বলেন ঠিক কি না হুজুর পাক একটু চোখ বন্ধ করে হঠাৎ করে চোখ খুললেন খুলে বলছে বাবা কত মানুষ কত মানুষ আমার কাছে কত কিছু চাইলো আসবে মুরাদ ভাই আসলো না বয়ান ছাড়া যাবে কত মানুষ কত মানুষ আমার কাছে এসে কত কিছু চায় হুজুর পাক বলল বাবা যারা রাজনীতি করে আমার কাছে নেতা হইতে দোয়া চায় মন্ত্রী হইতে দোয়া চায় রাষ্ট্রপতি হইতে দোয়া চায় নাই কথা বলেন না চায় নাই যারা কঠিন ব্যাধিতে তারা রোগ মুক্তির জন্য দোয়া চায় যারা ব্যবসা করে ব্যবসায় কোটি কোটি লাভের দোয়া চায় হুজুর বলে বাবা আফসোস করে বলল বাবা আজকে এতগুলো বুচ্ছর আমি এই অজপাড়া গ্রাম এই আট্টশি বসে আছি এমন নালিশ তো বাবা আমার কাছে কেউ দেয় নাই সুবহানাল্লাহ বলবেন এমন নালিশ তোমার কাছে কেউ দেয় নাই হুজুর বলে বাবা আপনি কি দেখতে চান যুবক বলল হুজুর আমি দেখতে চাই কেবলা দান হুজুর বলে যান বাবা আজকে রাতে আসার নামাজের পরে কোন নামাজ এই আসতে বলেন না কোন নামাজ একটু জোরে বলেন কোন নামাজ তরিকার মধ্যে নামাজ আছে না নাই আছে না নাই কয় ওয়াক্ত আছে হ্যাঁ আমাদের দেশে কিছু কিছু তরিকা আছে এখন নামাজ লাগে না নামাজ আবার কি আমি বলি নামাজ ছাড়া তোমার তরিকা কি কথা বলেন কেবলাদান বলে বাবা দুধ ছাড়া যেমনি ভাবে দইয়ের আশা করা যায় না শরীয়ত ছাড়া তেমনি ভাবে তরিকতের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া আল্লাহু আকবার বলেন একবার আটরশি দরবার শরীফ অনেক আলম ওলামা গেছে কেউ শুনছে জিন আছে কেউ শুনছে সেখানে জাদু হয় কেউ শুনতে সেখানে অনেক কেরামতি হয় কেরামতি আর কেরামতি আশি দশকের কথা বলছি তো যাই তারা দরবার শরীফ ঘুরলেন দেখলেন দেখা কোনো কেরামতি দেখে না কেরামতি কেমন বুঝছেন ওই যে পানিতে আগুন জ্বলে মানুষ উল্টা পা উল্টা হয়ে উপরে থাকে মাথা নিচে থাকে এরকম কোনো অলৌকিক ঘটনা দেখে না হুজুরের কাছে বিকালে আসলেন আসার পর হুজুর পাক বলল বাবা আপনারা মাইক গুলা মাইকের অবস্থা কোন হে মহান হে অতিথি হে মহান জপলাবাসী পক্ষ
মালিক পক্ষ থেকে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত বিশ্বলি ফরিদপুরি জাকের পাটি জাকের পাটি জাকের পাটি জাকের পাটি বিশ্বলি দেখালে জাকের পাটি দেখালে بس بس دبلنا بس بس دبل لغاية دبل نورمال لغاية دبل توبة توسوس توسوس شكرا بورون الحمد لله أرو محبة بورون الحمد لله بيشونه أرو شير ديه دين এবং সামনের যে খালি জায়গাটুকু আছে আপনারা দয়া করে চেপে চেপে বসেন অসংখ্য মানুষ আসতে ভাই আসতে চেয়ারগুলো দিয়ে দেন যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসার সুযোগ করে দেন এবং ফেন্ডেলের যারা আছেন আপনারা চেপে চেপে বসে অন্য ভাইদেরকে বসার সুযোগ করে দেন আমাদের মধ্যেতি মধ্যে মঞ্চ উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব জনাব মুরাদ হোসেন জামাল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জাকের পার্টি ভারপ্রাপ্ত মহাসচিব আমাদের সকলের প্রিয় মানুষ আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক জনাব মোহাম্মদ শামীম হায়দার ভাই ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন এবং আমাদের মাঝে আর উপস্থিত হয়েছেন জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মোর্শেদ হাসান জামাল ভাই আমি আমার মোর্শেদ হাসান জামাল ভাইকে মঞ্চে এসে তার আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি সকলে মহাব্বতে তো দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলে তুমি আল্লাহর প্যার হাবিব তোমার সাথে তুলনা কার তোমারই মতো আরশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর আল্লাহুম্মা মোহাম্মদ ওয়ালা সকলে বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ বলতেছিলাম হুজুর পাক বলল বাবা কত মানুষ আমার কাছে কত কিছু চাইল আপনি যা চাইলেন ইহা বাবাই পর্যন্ত কেউ আমার কাছে চাইল না তো বাবা আপনি কি সত্যি আল্লাহ রাসূলকে দেখতে চান সুবহানাল্লাহ বলেন না চট্টগ্রামের রাসূল প্রেমিকগুলো কেন পদ্মা পাড়ি দিয়া আমার পীরের দরবারে যায় এই কথাগুলো এই জন্য বলছি যুবক বলল হুজুর হ্যাঁ আমি দেখতে চাই
হুজুর বলল বাবা আজকে এশার নামাজের পর 500 মর্তবা দুরুদ শরীফ পড়বেন, কতবার? জবান খোলো বলেন, আর একটু জোরে, 500 বার দুরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মাদি ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আপনারা শুনলে খুশি হবেন, জাকের পার্টির একজন সাধারণ কর্মীও যিনি, তিনিও প্রত্যেক দিন একবার নয় দুবার না 722 বার, কতবার? 722 বার আমার নবীকে দুরুদ শরীফ পড়ে নজরানো দেয়। আস্তে আস্তে কইয়ে দে, আরো জোরে, আরে ভাই তাবারক তো আছে, একটু মহব্বত কর না, সুবহান আল্লাহ বলেন, আল্লাহু আকবার। কেবলা জান হুজুর বলল বাবা 500 মর্তবা দুরুদ শরীফ পড়ে এশার নামাজের পর আপনি উত্তর সিউরি হয়ে কেবলামুখী হয়ে রসুল দেখার বাসনা নিয়ে ঘুমিয়ে থাকেন, দেখেন বাবা যদি মদিনাওয়ালা আর দয়া হয় আপনার দাদা পীরের খাতিরে আপনার ঘুমের গড়ে আমার নবী রহমাতাল্লিল আলামিন দেখা করে যাবেন। জবান খুলে কল সুবহানাল্লাহ। যুবক বলে আমি এশার নামাজ আদায় করে 500 মর্তবা দুরূদ শরীফ পাঠ করলাম। যারা বিশ্বজাকের মঞ্জিলে গিয়েছেন তারা শোনেন, খুজরা শরীফের সামনে যে টিনের মসজিদ, ছাপ্পা মসজিদ, এই মসজিদের ভিতরে তখন ওলামায়ে কেরাম তারা থাকতো, এদের ফাঁকে ওই যুবক ঘুমে আছে গড়ির কাটা ঘুরে ঘুরে, রাতের যখন 2:45 বেজে যায় হঠাৎ করে আশেপাশে যারা ঘুমে আছে তারা শুনতে পায় কে যেন বলছে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জবান খোলো কোন সুবহানাল্লাহ। আশেপাশের যারা ছিল তাদের ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে যাওয়ার পর এবার তারা দাঁড়িয়ে শুনতেছে, ওই যে মাঝখানে যুবক ঘুমিয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেটা ঘুমিয়ে আছে, এই ছেলে ঘুমের ভিতরে নবীর সালাম দেয় আর পুরাটা মসজিদ যেন মেশকম্বরের গ্রানে যেন সুবাসিত হয়ে গেছে। তারা বলে আমরাও যুবকের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিতেছি, আরে এর মধ্যে রহমতের সময় হয়ে গেছে, রহমতের ঘন্টা বেজে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যখন ঘুমিয়ে থাকি আমার বাবার দরবারে ওই সব মানুষগুলো ঘুমায় না, যেই সময় আমার আল্লাহ ডাকে কে আছো অভাবি আমার কাছে বলো, আমি তোমাদের অভাব দূর করে দিব, কে ঋণগ্রস্ত আমার কাছে বলো, ঋণ পরিশোধ করার ব্যবস্থা আমি আল্লাহ করে দিব, কে কঠিন বেরিতে আছো আমি আল্লাহর কাছে বলো, আমি তোমার শাফা দান করে দিব, কার কি প্রয়োজন, কার কি প্রয়োজন, কার কি প্রয়োজন বলো, যাহা দরকার আমি তাই দিব। যেই সময় আমার আল্লাহ পাক আমাদেরকে ডাকে আমরা তখন নাক ডেকে ডেকে ঘুমাই। আর আমার বাবার গোলাম যারা, যাকের পার্টির নেতা, প্রকৃত নেতা কর্মী যারা, তারা তখন ঘুমায় না, আমার আল্লাহর দরবারে তারা ছায়। আল্লাহ অভাবে পড়ে গেছি, অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত হয়ে গেছি, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও, আমার আল্লাহ বলে ওই সময় চাইতে দেরি হো আমি আল্লাহ রব্বুল আলামিন দিতে দেরি করি না। জবান খোলো কোন সুবহানাল্লাহ। রহমতের ঘন্টা বেজে গেছে, যুবকের কানে মাইকের আওয়াজ এসে লেগেছে, যুবকের ঘুম ভেঙে যায়, তন্দ্রা ভেঙে যায়, যুবক এবার ঘুম থেকে উঠে কাঁপতে শুরু করলো, লোকেরা তার ধরতে চায় তাকে ধরার অনুমতি সে দেয় না, ওযু করে এসে কেবলা দান হুজুরের সাথে রহমত পালন করলেন। রহমত পালন করার পর ফজরের নামাজ, ফজরের নামাজের পর ফাতিহা শরীফ, ফাতিহা শরীফের পর খতম শরীফ পাঠ করে কেবলা দান হুজুর দক্ষিণ হুজরা মোবারকে বসলেন। আর এই যুবক মসজিদের ভিতরে বসে শুধু গুনগুন 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 করে কাঁদে, চোখের পানিতে মুখ ভেসে যায়। কেবলাদার হুজুর ডাকতে বলে বাবা মসজিদের ভিতরে কে কাঁদে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মসজিদের ভিতরে কে কাঁদে রে? যাও তাকে আমার কাছে নিয়ে আসো,
প্রিয় ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। এবার জাকের ভাইরা যে যুবককে ধরে কেবলাদান হুজুরের কাছে নিয়ে গেলেন। কেবলাদান হুজুরের কাছে গিয়ে যুবক এবার হাউ মাউ করে আরো কাঁদতে শুরু করলো। কেবলাদান জিজ্ঞাসা করে, বাবা কেন কানেন, আপনার আশা কি পূর্ণ হয় নাই? যুবক আরো বেশি কান্দে। কেবলাদান বলে, বাবা কেন কান্দেন, আপনি বলেন আপনার মনের আশা পূর্ণ হয়েছে কিনা? কেবলাদান হুজুর, আমার কেবলাদান হুজুরের কদম জোরে ধরে কাঁদে, ডাকতে বলে, হুজুর আমার এই জীবনে আমি কত জায়গায় গেলাম, কত দরবারে গেলাম, কত দরগায় গেলাম, কত মাওলানার ওয়াজ আমি শুনলাম, রসুলকে তালাশ করলাম, আমি খোঁজে যখন পেলাম না, সর্বশেষ আমি আপনার কদমে আসলাম রসুল দেখার জন্যে। হুজুর গতকাল আমি যখন নালিশ করলাম, নালিশ করার পরে আপনি যখন আমারে বললেন 500 মর্তবা দুরুদ শরীফ পড়ো রাসূলকে নজরানা দেওয়ার জন্য, আমি নজরানা দিয়ে যখন উত্তর শিউরি হয়ে আমি ঘুমিয়ে পড়লাম, আমি দেখতেছি গভীর রাতে ঘুমের ঘরে আমার দোজাহানের নবী, আমার আকা নবী, আমার আকা মাওলা নবী, আমার হায়াতুন নবী, আমার জিন্দা নবী, আমার মায়ার নবী, আমার রহমতের নবী, নূরুন আলা নূর নবী, সরকার দো আলম নবী আমার মাথার পাশে এসে দাঁড়িয়ে আছে, আর ডাক দিয়ে বলে, পাগল ও পাগল, আমি এসেছি রে তোর সাথে দেখা করার জন্য, ভয় নাই ভয় নাই, আমি নবী রহমাতাল লিল আলামিন তোরে দেখা দিব। জবান খোলো কর, সুবহানাল্লাহ। হুজুর ওই সময় তিনি আমার মাথা মোবারকের মধ্যে হাত বুলিয়ে দিলেন, আমি আমার নবীজিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া স্বপ্নের ঘরে সালাম দিয়েছি। আশেপাশে যারা ছিল তারা বলছে, হুজুর আমরা তার সালামের সাথে জাগ্রত হয়ে গেছি, আমরা আল্লাহর হাবিবকে দাঁড়াইয়া সালাম দিয়েছি। কেবলাদান হুজুর বলে, বাবা শোনো, তোমরা সালাম দিয়েছো না দেখে দেখে, আর এই যুবক সালাম দিয়েছে আমার নবীকে দেখে দেখে। বাবা তোমাদের উভয়ের সালাম আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন কবুল করে নিয়েছে। জবান খোলো, বলেন মারহাবা, আল্লাহু আকবার, বলেন এর মানে আমার পীরের দরবারে কেউ যদি আল্লাহ রাসূলকে পেতে চায়, আল্লাহ রাসূলের দিদার সে পায় কি পায় না? আবার জবান খোলো, বলুন পায় কি না? আল্লাহ রাসূলের দিদার পায়। কারণ কেবলাদান হুজুর বলতো, বাবা পীর কারো মাকসুদ নয়, মাকসুদ হলো আল্লাহ এবং রাসূলকে পাওয়া। কথা বলেন, আল্লাহ এবং রাসূলকে পাওয়া হলো পীরের মাকসুদ, পীর ধরার মাকসুদ। আর কেবলাদান হুজুর বলতো, বাবা যেই পীর মুরিদের বিপদের সময় মুরিদকে সাহায্য করতে পারে না, কেবলাদান বলে, বাবা সেই পীর কখনো কামেল হতে পারে না? জোরে জোরে, কামেল হতে পারে না। আল্লাহর ওলিদের পাওয়ার কত, গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, শোনো আমি আব্দুল কাদেরকে আল্লাহ পাক কেমন পাওয়ার দিয়েছে, কত ক্ষমতা দিয়েছে, আমি আব্দুল কাদের যদি পৃথিবীর পশ্চিম প্রান্তরে থাকি, আল্লাহ পাক, আর আমার একটা মুরিদ যদি পৃথিবীর পূর্ব প্রান্তরে থাকে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মুরিদের যদি ঘুমের ঘরে পরনের কাপড়টা যদি ব্যাঠিক হয়ে যায়, গাউসে পাক কয় আমি আমার তাওয়াজ্জুর হাত, কোন হাত একটু জোরে বলেন না ভাই, কোন হাত, কোন হাত, আমি আমার তাওয়াজ্জুর হাত বাড়িয়ে দিয়ে আমার মুরিদের পরনের, আমার মুরিদের পরনের ব্যাঠিক কাপড়টা আমি ঠিক করে দিতে, এই কথা বল, ঠিক করে দিতে পারি। আর আমার কেবলাদান হুজুর বলছে, বাবা কামিল পীরের মুরিদ লক্ষ মাইল দূর যদি বিপদে পড়ে, পরে যদি মুরিদ যদি পীরকে স্মরণ করে, মুরি পীর তার তাওয়াজ্জুর হাত বাড়াইয়া দিয়া মুরিদকে বিপদের সাগর থেকে উদ্ধার করে দেয়। আর যে পীর শুধু হাদিয়া খায়, নজরানা নেয়, কিন্তু মুরিদের বিপদের সময় মুরিদকে সাহায্য করতে পারে না, হুজুর বলছে বাবা সে কখনো কামেল হতে পারে না। আরো জোরে বলেন, কামেল হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে এমন একজন মহাকামেলের কদমে আমাদেরকে কবুল তিনি করেছেন, আমাদেরকে তিনি রেখেছেন, যার মতে আমার বান্ধব এইভাবে হয় নাই আর কোনোদিন হবেও না। এত দূরে শুনে পড়েন, আল্লাহ জবান খুলে খুলে, আল্লাহুম্মা মা
محمد وعلى آله বেনায়ারো এ ভুবন মা যারো কোন কালে কোন দেশে এহেন শো জন আল্লাহ غير الله قل حسبي ربي الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله بل لا إله إلا الله لا إله إلا الله আল্লাহ আল্লাহ বল বন্দে আল্লাহ আল্লাহ বল জিকির মৌলা কহেতে কহেতে রাহে জান্নাত চলো মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে প্রমাণ হলো আল্লাহর অলিরা যদি হাসতে হাসতে কোনো কথা বলে আমার আল্লাহ কবুল করেন কি করেন না, আরেকটু মহাব্বতে বলেন, সেই বিশ্বাস আমাদের আছে না নাই? এ জবান খোলো বলেন আছে না নাই? কার কার আছে একটু হাত তুল আল্লাহকে দেখিয়ে দেন। আমাদের কবুল করেন সকলে বলেন আমিন, আরো মহাব্বতে বলেন আমিন। হাসতে হাসতে যা বলে কবুল করে, কানতে কানতে যা বলে কথা বলেন না, আর শুধু মাথা লড়ায়েন না, মুক্তাদি একটু বললেন আল্লাহ কি করে কবুল করে। তোমার কেবলাদান হুজুর বলছে বাবা জাকের পার্টির বিজয় অবিসম্ভাবী, সুবহানাল্লাহ বলেন না, জাকের পার্টির বিজয় অবিসম্ভাবী, এই বিজয় হবেই হবে। কেব জানাম বলছে বাবা এই জাকের পার্টির বিজয়, জাকের পার্টির বিজয় বাবা কেউ ঠেকে রাখতে পারবে না। প্রিয় ভাইরা, আর হিজবুল্লাহর ইমাম এই তো গত পরশু রাত্রেও আলহামদুলিল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ এই একটু দূরে রাখতে হবে, এই গত পরশু রাত্রেও হিজবুল্লাহর ইমাম তিনি বললেন জাকের পার্টির বিজয় হবে। সুবহানাল্লাহ বলেন, জাকের পার্টির বিজয়। তো আমার কেবলা জান হুজুর আল্লাহর ওলি এর মধ্যে কি সন্দেহ আছে? কথা বলেন সন্দেহ আছে? আমার কেবলা জান হুজুর আওলাদ আওলাদে ওলি
সুবহানাল্লাহ বলেন না, যার পবিত্র আঙ্গুলের ইশারায় পদ্মার নদীর পানি বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ বলেন না, পদ্মা নদীর পানি বৃদ্ধি হয়। যার জবানিতে যাহা বলে আমার আল্লাহ পাক তাই কবুল করে। সেই বান্দব তিনি বললেন জাকের পার্টির বিজয় হবে। কবে হবে? বলছে খুব সন্নিকটেই হবে। কত সন্নিকটে? তিনি স্পষ্ট বলে দিয়েছেন বর্তমান সরকারের পরবর্তী সরকার। সুবহানাল্লাহ বলেন, বর্তমান যে আওয়ামী লীগ সরকার, এই আওয়ামী লীগ সরকারের পরবর্তী যে সরকার সেই সরকার হবে জাকের পার্টির। কথা বলেন না, সেই সরকার হবে জাকের পার্টির সরকার। সুতরাং আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো চিন্তা নাই, যদি আমরা আল্লাহর ওলীদের কদমে থাকি, আল্লাহর ওলীদেরকে যদি আমরা ভালোবাসি, মহাপ্লাবনে আমাদের ভয় নাই, মহাদুর্যোগে আমাদের ভয় নাই, মহাসংকটে আমাদের ভয় নাই, মহাযুদ্ধে আমাদের ভয় নাই, যদি আমরা আল্লাহর ওলীদের মহব্বতে আমরা যদি থাকি। কারণ আল্লাহর ওলি যারা হয়, আল্লাহ বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহর বন্ধু যারা, আমি আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের চিন্তিত হওয়ার কোনো কারণও নাই। ঠিক তদ্রূপভাবে আল্লাহর ওলীদেরকে যারা ভালোবাসে, আল্লাহর ওলীদেরকে যারা মহব্বত করে, আল্লাহর ওলীদের সাথে যারা সম্পর্ক স্থাপন করে, তাদেরও কোনো ভয় নাই, তাদেরও কোনো চিন্তা নাই। সুতরাং জাকের পার্টির বিজয় কেউ ঠেকে রাখতে পারে নাই, আর কেউ ঠেকে রাখতে পারবে না। জাকের পার্টি ছিল, জাকের পার্টি আছে, জাকের পার্টি থাকবে। আল্লাহ আপনা আমাদেরকে এই গোলামদেরকে জাকের পার্টির পতাকার নিচে ঐক্যবদ্ধ থেকে সত্য ইসলামের গোলামি করার, সত্য তরিকার গোলামি করার আমাদেরকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে চলে গেলাম ইমাম হাফা, আপনারা খুশি লাগে যা খুশি, আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে আপনাদের মনোযোগ হয়েছে, আওয়াজ তুলে বলে হয়েছে, এরকম বক্তা বারবার চাই কি না, এরকম বক্তা বারবার দরকার আছে কি নাই, জাকের পার্টি আমরা আপনারা সকলে চাই কি চাই না, জাকের পার্টি ক্ষমতা কেন্দ্রিক দল নয়। যদি আমার কেবলাদান চায় হিজবুল্লাহর মহাইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় যদি আমাদেরকে বলে আমরা ঐক্যবদ্ধ থেকে মাঠে থাকতে চাই কি চাই না, আপনারা রাজি আছেন কি নাই, দু হাত তুলে বলে রাজি আছে কি নাই, নারে তাকবীর, নারে রিসালাত, বিশ্বলী খাদওয়া ফরিদপুরি, জাকের পার্টি, জাকের পার্টি, জাকের পার্টি চট্টগ্রাম মহানগর, আলহাজ কাজী মিয়াবাজার মুজাহিদ, অত্যন্ত ধৈর্য সহকারে এতক্ষণ আপনারা মূল্যবান তকরির শুনলেন, আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের জন্য হিজবুল্লাহর মহাইমামের পক্ষ থেকে, আমাদের মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে দরবার শরীফের আঙ্গিকে বিশ্বনী দয়াল কিবলাজান যেভাবে আমাদেরকে অনুকরণ করিয়েছেন, ওনাকে দেখিয়েছেন, শিখিয়েছেন, তারই ধারাবাহিকতায় আজকে আপনারা মেহফিলের আনন্দের জন্য তবারকের ইন্তজাম আছে। আমি আশেপাশে যারা যেখানে এদিক এদিক বিক্ষিপ্ত আকারে আছেন আপনাদের সকলকে সামিরা নিচে এসে এই মেহফিলের এই পবিত্র দাওয়াত গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং এ পর্যায়ে দেশ ও জাতির উদ্দেশ্যে জাকের পার্টির পক্ষ থেকে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের একনিষ্ঠ প্রেস সচিব, জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব, আজকের এই মহতি ধাওয়াতি আদিমুসান জলসার সম্মানিত প্রধান বক্তা জনাব মোহাম্মদ শামীম হায়দার সাহেবকে তিনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আজকের এই পবিত্র মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2023 উপলক্ষে আয়োজিত দাওয়াতি ইসলামী জলসার পক্ষ থেকে উনাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এখন আমাদের মাঝে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব, জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত
সদস্য বিশ্বলীল আধ্যাত্মিক উত্তরাধিকার জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের প্রেস সচিব জননেতা জনাব শামীম হায়দার সাহেব জননেতা জনাব শামীম হায়দার সাহেবকে তিনার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করে জানাচ্ছি নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার বিশ্বলীল খাজা ফরিদপুরি জিন্দাবাদ জাকের পার্টি জিন্দাবাদ জাকের পার্টি চট্টগ্রাম মহানগর জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে এই চট্টগ্রাম মহানগর জাকের পার্টি পবিত্র ইসলামী সম্মেলন থেকে সর্বপ্রথমে আখির মুজাহিদ আখির মুর্শিদ জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বলী হযরত শাহ সিফি খাজা ফরিদপুরি কুদ্দুস সাইয়েদুল আজিজ কেবলাদান সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে লক্ষ কোটি কদম বুসি আরজ করছি কদম বুসি আরজ করি কেবলাদান হযরত মহান আধ্যাত্মিক উত্তরাধিকার পীরজাদা আলহাজ খাজা মিয়াভাইজান মুজাহিদ সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে কদম বুসি আরজ করি কেবলাদান হযরত মহান আধ্যাত্মিক উত্তরাধিকার জাকের পার্টি চেয়ারম্যান জাতির নতুন আশা নতুন ভরসা পীরজাদা আলহাজ খাজা মোস্তফা মীর ফয়সাল মুজাহিদ সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে কদম বুসি আরজ করি কেবলাদান হযরত আদরের বড় নাতি খাজা মিয়াভাইজান মুজাহিদ সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে কদম বুসি আরজ করি কেবলাদান হযরত আদরের ছোট নাতি জাকের পার্টির আগামীর কর্ণধার দেশবরেণ্য অর্থনীতিবিদ বহুমুখী প্রতিভার অধিকারী ডক্টর সালাম ফয়সাল মুজাহিদ সাহেবের পদপুঞ্জ কদম মোবারকে কদম বুঝে আরজ করি মহাসম্মানিত খাজা পরিবারের সকল সদস্য এবং সদস্যার পদপুঞ্জ কদম মোবারকে আজকে এই মহতি ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ মঞ্চ উপবিষ্ট জাকের পার্টি এবং সহযোগী সংগঠন সমূহের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আমার সামনে এই পবিত্র ইসলামী সম্মেলন রৌনক সম্মান বৃদ্ধি করে যারা সেই আসল বাক্য থেকে বসে আছেন জাকের পার্টি এবং বিভিন্ন সহযোগী সংগঠন সমূহের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ কোতোয়ালি এলাকা সহ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকাবাসী পর্দার আড়ালের মা বোনেরা এবং যতদূর মাইকের আওয়াজ যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের এই ইসলামী সম্মেলন কোনোভাবেই সাধারণ একটা অনুষ্ঠান নয় আজকের এই ইসলামী সম্মেলন কোনোভাবেই শুধুমাত্র বক্তৃতাতে সীমাবদ্ধ রাখার উপলক্ষ নয় আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রতিদিন কমপক্ষে তিন বেলা আমরা আমাদের দৈনন্দিন জীবনের সংকট পারিবারিক জীবনের সংকট সামাজিক জীবনের অস্থিরতা এবং বৃহত্তর রাষ্ট্রীয় অঙ্গনে নানা সংকটের সাথে লড়ছি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের যে বাস্তবতা মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর পরের বছরেই অন্য এক বাস্তবতা আমাদের সামনে শুরুতেই কিছু আশাবাদের কথা শোনাতে চেয়েছিলাম কিন্তু আমি আগেই বলেছি বিনয়ের সাথে আজকের এই ইসলামী সম্মেলন কোনোভাবেই তবরক খাওয়ার অনুষ্ঠান নয় কোনোভাবেই সুন্দর সুন্দর বক্তৃতা দেওয়ার অনুষ্ঠান নয় আমরা এসেছি জীবনের কথা বলতে জাকের পার্টি এসেছে ঘুরে দাঁড়ানোর কথা বলতে জাকের পার্টি এসেছে চলমান যে সংকট তাকে কোনোভাবে দলীয় দৃষ্টিকোণ থেকে স্থূলভাবে না দেখে
কারো গায়ে কাদা ছড়াছড়ি না করে ঐক্যমত্যের ভিত্তিতে এই সংকট উত্তরণের উপায় এবং পথ বাতলে দেওয়ার জন্যই আজকের এই ইসলামী সম্মেলন। কাজেই আমাদের আজকের এই চট্টগ্রাম মহানগরের যারা এখানে সমবেত হলেন, জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মহোদয়ের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। একই সাথে খুব নিকট ভবিষ্যতে মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সাথে থেকে দেশকে যিনি অর্থনৈতিকভাবে স্বয়ংভর করার ক্ষেত্রে প্রবল গতিশীল নেতৃত্ব দেবেন, সেই দেশ বরেণ্য অর্থনীতিবিদ জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েদ আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পক্ষ থেকেও আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। প্রিয় ভাইরা, জাকের পার্টি যখন মুখ খোলে, জাকের পার্টি যখন সরব হয়, জাকের পার্টি যখন প্রতিবাদী কণ্ঠস্বর হিসাবে 18 কোটি মানুষের কণ্ঠ হয়ে জাতীয় ফোরামে মাঠে ঘাটে কথা বলে, তখন সার্বিকভাবে একেবারে নিরপেক্ষভাবে যদি বলতে হয়, তখন জাতি সেই সংকট থেকে উত্তরণ হয়, উত্তরণ হয়। তবে দুঃখের ব্যাপার হলো, যতবারই জাতি মহাসংকটে নিপতিত হয়েছে, যতবার দেশের উন্নয়ন অগ্রগতি তার নৈতিক ইসলামী মূল্যবোধে উৎসাহিত সুজলা সুফলা শস্য শ্যামলা ভাটি আলীর প্রাণ মাতানো বাংলাদেশকে বিভক্ত করার হীন অপচেষ্টা হয়েছে, হীন ষড়যন্ত্র হয়েছে, নীল নকশা হয়েছে, প্রতিবাদ জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মহোদয় সামনে এসে দাঁড়িয়েছেন, সামনে এসে জাতিকে নেতৃত্ব দিয়েছেন এবং প্রতিবাদ তিনার নেতৃত্বে জাতি সংকট থেকে উত্তরণ পেয়েছে। তবে দুঃখের বিষয়, মোস্তফা আমির ফয়সাল মহোদয়কে কখনো ক্রেডিট দেওয়া হয় না। ইংরেজিতে ক্রেডিট বলে, এই ভাষাটা সহজ, অর্থাৎ তার কৃতিত্ব কখনই দেওয়া হয় নাই। কিন্তু সেজন্য জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মহোদয় কখনই মন খারাপ করেননি, কারণ তিনি যেই হৃদয়ের অধিকারী এটা চাটুকারিতা নয়, আপনারা টের পাবেন সামনে, তিনি যেই হৃদয়ের অধিকারী সেই হৃদয়ে 18 কোটি মানুষের জায়গা তিনি অনেক আগে দিয়ে রেখেছেন, এত বড় বিশাল হৃদয়ের অধিকারী তিনি। তো ভাইয়ার আমার, আজকে আমাদের দুজন বক্তা জাকের পার্টির চলমান কর্মধারা, চলমান কর্মসূচি এবং এই ভয়াল সংকট পাড়ি দিতে হলে জাগতিক আধ্যাত্মিক উন্মেষ সাধনের কি প্রয়োজনীয়তা আছে তারা তুলে ধরেছেন। ধর্ম কি কখনো মানুষকে অনিষ্ট করার শিক্ষা দেয়? প্রকৃত ধর্ম কখনো মানুষকে পাশবিক প্রবৃত্তিতে উন্মাদ হওয়ার শিক্ষা দেয়? প্রকৃত ধর্ম কখনো কি মানুষকে হিংসা হানাহানির দিকে ঠেলে দেয়? তাহলে আজকে জাকের পার্টিতে ইসলামী সম্মেলন, এই সম্মেলন আমাদের সকলের জন্য একটি শিক্ষণীয় উপলক্ষ। কীরকম? আমরা আসর নামাজ পড়লাম জামাতের সাথে, তারপর তরিকতের নিয়ম অনুযায়ী, অর্থাৎ ইসলামের যে মূল শিক্ষা, যে আপনি যত ব্যস্তই থাকেন না কেন, দিনের একটা নির্দিষ্ট সময় আল্লাহর ধ্যানে আপনি ধ্যানমগ্ন হবেন, সেই শিক্ষাটা আমরা দেখলাম, অনুশীলন করলেন আমাদের আলেমগণ, সাথে আমরাও সংযুক্ত থাকলাম। মাগরিবের সময় নামাজ হলো, অত্যন্ত তরিকতের বিশেষ নিয়মে নফল নামাজ হলো, সেই নামাজে আমাদের কোতোয়ালির মুমিন মুসলমান, চট্টগ্রাম মহানগরের মুমিন মুসলমান, বাংলাদেশের মুমিন মুসলমান, ভারত উপমহাদেশের মুমিন মুসলমান, তমাম বিশ্বের মুমিন মুসলমান এবং শান্তিকামী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায় সহ সকল ধর্মের মানুষ আল্লাহর সকল সৃষ্টির জন্য রহমত কামনা করে মোনাজাত হলো। তারপর আমাদের আলেমগণ বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আদর্শ, যেই আদর্শ 77 বছর যাবৎ বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ নায়েব,
জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বনী হযরত শাহ সুফি খাজা ফরিদপুরে কুদ্দুস সৈয়দ আজিজ সাহেব সেই ফরিদপুরের সদরপুরের প্রত্যন্ত পল্লী আকরশি সেই জমিন থেকে ৭৭ বছর যাবত যেই অমীয় বাণী হেদায়েতের যে সুমান আদর্শ হেদায়েতের যে সুমধুর বাণী প্রচার করলেন তারই ছোটখাটো একটা নিদর্শন আজকে আমাদের আলেমগণ আপনাদের সামনে রাখলেন। আপনি যদি মানুষ হিসাবে শুদ্ধ হন, আপনি যদি মানুষ হিসাবে পবিত্রতা অর্জনের পথে অগ্রণী হন, তাহলে রাজনৈতিক কর্মসূচি, রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত করা, সমাজ ব্যক্তি সমাজের খ্যাতমত, পারিবারিক খ্যাতমত, বৃহত্তর অঙ্গনে রাষ্ট্রীয় খ্যাতমতে নিজেকে সম্পৃক্ত করা তখন অনেক সহজতর হবে। আপনারা কি আমার কথা একমত পোষণ করেন? আমার কথা কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? আজকে এখানে যা হলো তাতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শের বাইরে কোনো কিছু বলা হয়েছে? আল্লাহর রহমত আমরা কিভাবে পেতে পারি? এই কথা ছাড়া আর অন্য কোনো কথা হয়েছে? অন্য কোন সম্প্রদায়কে গালি দেওয়া হয়েছে? শান্তি শৃঙ্খলা কল্যাণের কথা বলা হয়েছে? ধন্যবাদ ভাইরা আমার। এটা হচ্ছে আমাদের অন্তর্নিহিত রূপ। এই রূপটাই আমরা চাই আমাদের এই কোতোয়ালি থানা, চট্টগ্রাম মহানগর, সারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে সারা বিশ্বের মানুষ তাদের হৃদয়ে এই সত্য আদর্শ লালন করুক, তারা সত্যিকারের মানুষ হোক। যেদিন কেমন বলছিলেন যে বাবা আমার মুরিদ হব নাই হোক, ভালো মানুষ হোক। ভালো মানুষ হওয়াটা খুব জরুরি, তাই না? আজকে যদি আমরা ভালো মানুষ হতাম তাহলে কিছু রাজনৈতিক দল তারা আমাদেরকে লোভের সাগরে নিক্ষেপ করে ৫০০ টাকার করকড়া একটা নোট দিয়ে বা ১০০০ টাকার চকচকে একটা নোট দিয়ে আমাদের বিবেক এবং বিশ্বাসকে কিনে নিতে পারতো না, পারতো? আমরা আজকে যে আলোচনা হলো, আজকে যেই আল্লাহ রহমতে ভরপুর অনুষ্ঠানে আমরা বসে আছি, সবার হৃদয়ে সবার অনুভূতিতে যে একটা আলাদা প্রশান্তি কাজ করছে, একটা ইমানি জজবা যে সুবাতা সকলের হৃদয়ে প্রবাহিত হচ্ছে, সেটা যদি আমরা ৩৬৫ দিন পেতে চাই তাহলে সত্যিকারভাবে এই জামানা যিনি মহা ইমাম, এই জামানা আল্লাহ পাক এবং আল্লাহ রাসূল যাকে কেন্দ্র করে রহমতের প্রস্রবণ, রহমতের ঝর্ণাধারা যাকে কেন্দ্র করে এই পৃথিবীতে রাখছেন তিনি, জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বনী হযরত শাহ সুফি খাজা ফরিদপুরি কুদ্দুস সৈয়দ আজিজ কেদার সাহেব, আপনারা কি ৩৬৫ দিন এই রহমতের ঝর্ণাধারা আপনাদের হৃদয়ে পেতে চান? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? যদি কষ্ট না হয়, যদি বুঝে থাকেন জোরে আপনারা উত্তর দিবেন, এই রহমত ৩৬৫ দিন আপনাদের হৃদয়ে আপনারা পেতে চান? আপনাদের বাড়ি ঘরে পেতে চান? আপনাদের পরিবারে পেতে চান? ধন্যবাদ। এইটাই হচ্ছে বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি, এটাই হচ্ছে কোরআনে কারিমের মহান সত্য আদর্শ, এটাই হচ্ছে যুগে যুগে ওলিয়া উলিয়াগণ যে সত্য আদর্শ নিয়ে পৃথিবীতে আসলেন, বিশেষ করে কারবালা প্রান্তরে বিশ্বনবী অত্যন্ত প্রিয়তম দৌহিত্র হযরত ইমাম হোসেন রাজিয়াল্লাহু তাআলা আনহু সাহেব যেভাবে নিজেকে এই সত্য আদর্শ, এই সত্য পতাকা আসমানে সমুন্নত রাখার জন্য সপরিবারে শাহাদাত বরণ করলেন, সেই সত্য আদর্শই আজকে জাকের পার্টির এই ইসলামিক সম্মেলন থেকে প্রচার করা হচ্ছে। জাকের পার্টি কেন এটা বুঝতে হবে। আমি কাউকে খাটো করছি না, মাইকের আওয়াজ যত দূরে যায়, এখানে যারা উপস্থিত আছেন আপনারা জানেন খাওয়া পরা রুটি রোজগারের জন্য কী কী করতে হবে। ঘরে যদি চাল না থাকে, পকেটে যদি টাকা না থাকে, আমরা সবাই পাগল পাড়া হয়ে যাই। আল্লাহকে এসব বলে দিতে হয় না যে তুমি ওইভাবে যা রোজগার করো, বলে দিতে হয় আল্লাহর সাথে আপনার আমার যোগাযোগ আছে, টেলিফোন নাম্বার আছে? নাই। টেলিফোন নাম্বার যার কাছে আছে তার সম্মেলনে আমরা আজকে বসেছি, যাই হোক সেটা ভিন্ন প্রসঙ্গ। তাহলে দুমুঠো অন্যের জন্য যদি আমরা পাগল হয়ে যেতে পারি তাহলে কিসে আমাদের ভালো হবে, কিসে আমাদের মন
কিসে আমাদের কল্যাণ হবে আল্লাহ পাক কোরআনে করিমে বলে রেখেছেন সেটা কিন্তু আপনাকে আমাকে জানতেই হবে যদি আপনি বলেন যে কোরআনের অর্থ আমি বুঝতে পারি নাই মাওলানা সাহেব যে বয়ান করেছেন বিশ্বলী খাজা ফরিদপুরি কেবলাদান হুজুর যে আদর্শ নিয়ে আসলেন আমি ভুল ক্রমে ভ্রান্তির বিলাসে পড়ে শয়তানের কুহকে পড়ে আমি সেটা জানতে পারি নাই আল্লাহ পাক কি আপনাকে ছেড়ে দিবেন কখনো না ইংরেজিতে বলে নেভার কখনোই না বুঝতে হবে এখন যে জামানা এটা সত্যাসত্য বুঝতেই হবে সেজন্য কারবালার প্রান্তরে যেই আদর্শ ভুলুণ্ঠিত করার মহাচক্রান্ত হয়েছিল যার তীব্র বেদনায় ইমাম হোসেন তনয় ইমাম জয়নুল আবেদিন রাজিয়াল্লাহু তাআলা আনহু সাহেব সেই যে তিনি দায়রাবন্দী হইলেন ইসলাম সত্য আদর্শ তাসাউফ আধ্যাত্মিকতা দায়রাবন্দী হলো সেখান থেকে চোদ্দ শত বছর পর সেই সত্য তরিকা সে সত্য ইসলাম সে তাসাউফ অর্থাৎ আধ্যাত্মিকতা সে আধ্যাত্মিকতার শিক্ষা সে আধ্যাত্মিকতার আলো সে তাসাউফের আলো সাংগঠনিকভাবে আবার এই পৃথিবীতে নিয়ে আসলেন বিশ্ব অলি হযরত শাহ সুফি খাজা ফরিদপুরি কুদ্দাস রাসুল আজিজ কেবলাদান সাহেব ঠিক আর মাধ্যম হচ্ছে জাকের পার্টি তাই জাকের পার্টি ঘোষণার পর জাকের পার্টির আত্মপ্রকাশের পরে তিনি ঘোষণা দিলেন যে জাকের পার্টি গঠন করা হয়েছে জাগতিক এবং আধ্যাত্মিক শিক্ষা সাংগঠনিকভাবে প্রত্যেক নরনারীকে প্রদান করার জন্য আবার তিনি এও বলেছেন যে জাকের পার্টি একটা আদর্শ কেন্দ্রিক দল জাকের পার্টি রাজনৈতিক উচ্চাভিলাষী দল নয় তো ভাইরা আমার আজকে আমরা যা দেখছি ইসলামের নামে যারা ইসলামী চিন্তাবিদ তাদের যে কর্মকাণ্ড আমরা দেখছি কতিপয় ইসলাম নামধারী রাজনৈতিক সংগঠনের যেই ধরনের কাজকর্ম আমরা দেখছি তা অত্যন্ত দুঃখজনক ইসলামকে টুপি এবং দাড়িতে এনে সীমাবদ্ধ করা হয়েছে আমরা টুপি দাঁড়িয়ে বিরোধী নই বিরোধিতা করি না আমাদের মঞ্চে আছেন আলেম সাহেবগণ তাদের টুপিও আছে দাঁড়িও আছে কিন্তু প্রশ্ন হচ্ছে কাদের আশকারায় কাদের কোটি কোটি ডলারের বিনিময়ে বাংলাদেশের মুসলমানদেরকে টুপি এবং দাড়িতে তাদের ইমানি চেতনা তাদের ইমানি জজবা টুপি এবং দাড়িতে সীমাবদ্ধ রাখার নীল নকশা বাস্তবায়ন করার হীন অপচেষ্টা হচ্ছে ভেবে দেখতে হবে আরবের পোশাক আর বাংলাদেশের পোশাক কখনোই ইসলামী পোশাক হতে পারে না ওটা তাদের জাতীয় পোশাক যাই হোক সেই দিকে যাব না আজকে ইসলাম নিয়ে যারা কথা বলছেন যারা মুসলমানদেরকে শতদা বিভক্ত করছেন নিশ্চিত থাকেন নিশ্চিতভাবে ইমাম আখির ইমাম সাহেবের আত্মপ্রকাশের সময় নিশ্চিতভাবে আপনাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে মুসলমানদেরকে বিভক্ত করা তাদের ইমানি চেতনা তাদের ইমানি জজবাকে ভুলণ্ঠিত করার এই ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেওয়া হবে না জাকের পার্টি এই ষড়যন্ত্রকে সফল হতে দেবে না আপনারা কি আমাদের সাথে আছেন কারা কারা আছেন আপনারা আমাদের সাথে আছেন ধন্যবাদ কাজেই ইসলাম মানে যারা জাকের পার্টিকে ইসলামপন্থী দল হিসাবে কোঠারিভুক্ত করতে চায় তাদেরকে বলবো এই অপচেষ্টা থেকে দূরে সরে থাকুন ইসলাম মানে রাজনীতি ইসলাম মানে অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসার বাসস্থানের সমাধান ইসলাম হচ্ছে আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির প্রসার ইসলাম হচ্ছে নিজ মাতৃভূমির সাথে পার্শ্ববর্তী যত দেশ আছে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সমুন্নত রাখা ইসলাম হচ্ছে এমন এক আদর্শ এমন এক সম্পূর্ণ জীবন বিধান যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এবং মহান রব্বুল আলমিনের সকল সৃষ্টিকুলের সমস্ত অধিকার রহমত পাওয়ার সমস্ত অধিকার নিহিত থাকে কাজেই যারা জাকের পার্টিকে অত্যন্ত কটাক্ষ করে ইসলামী দল হিসাবে সীমাবদ্ধ করতে চান তাদের আহ্বান জানাবো প্লিজ আপনারা এই ষড়যন্ত্রের নীল নকশা থেকে সরে আসুন আমাদের হৃদয় বিশাল আপনাদেরকে আমরা ধারণ করব আমাদের কারোর সাথে শত্রুতা নাই শত্রুতা তাদের সাথে যারা মহান স্বাধীনতা বিরুদ্ধ শক্তি যারা এই দেশ এবং জাতিকে ধর্মের কথা বলে
ক্ষমতার লোভে জাতিকে দ্বিধা বিভক্ত করতে চায়, তাদের সাথে আমাদের বিরোধ। যারা এই দেশের 18 কোটি ভাগ্য বিলম্বিত মানুষের ভাগ্যকে সম্বল করে নিজেরা সম্পদের পাহাড় গড়ার জন্য রাজনীতি না রাজনীতি নির্বাচনী খেলায় মেতে উঠতে চায়, ষড়যন্ত্র করে নীলনকশা করে, তাদের সাথে জাকের পার্টির বিরোধ। যারা বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য আদর্শের পরিপন্থী কাজ করে সেই সকল তথাকথিত ইসলামী রাজনৈতিক দল, তথাকথিত ইসলামী সংগঠন, তথাকথিত ইসলামী চিন্তাবিদ, তথাকথিত পীর মাশায়েখ, তাদের সাথে জাকের পার্টির বিরোধ। যারা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিকে ব্যাহত করতে চায়, তাদের সাথে জাকের পার্টির বিরোধ। তাহলে জাকের পার্টি কি সঠিক জায়গায় আছে? আপনারা দুই হাত তুলে বলবেন সঠিক জায়গায় আছে। ধন্যবাদ। আমরা আগেই বলেছি আজকের ইসলামী সম্মেলন কোনোভাবেই খুব সুন্দর সুন্দর কথা আর ফুলঝুরি দিয়ে বক্তৃতা দেওয়ার অনুষ্ঠান নয়। আজকের এই অনুষ্ঠান হচ্ছে জাতি হিসাবে আমরা কতটা গভীর সংকটে নিপতিত হয়েছি, বারো আউলিয়ার পুণ্যভূমি চট্টগ্রাম মহানগর আগামী দিনগুলিতে কত বড় বিপদে পড়তে যাচ্ছে তা থেকে সতর্ক করা। তবে আমাদের এই বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা যেভাবে শক্ত হাতে লৌহ মানবের মতো বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিকে অব্যাহত রাখার কাজ করে যাচ্ছেন, জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা মীর ফয়সাল মহোদয় সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রেখেছেন, সে সাথে জাতিকে আশ্বাস বাণী শুনিয়েছেন। যদি ষড়যন্ত্রকারীরা অতি প্রবল হয়, চারদিক থেকে ষড়যন্ত্রকারীদের সাহসী আক্রমণে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার দল যদি একটা সময়ে বেহাল হয়ে যায়, তাহলে জাতিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেননা জাকের পার্টি চেয়ারম্যান খুব সুস্পষ্ট সাধারণ সাবলীল ভাষায় অঙ্গীকার ব্যক্ত করেছেন, তা হচ্ছে জাকের পার্টি উন্নয়ন এবং অগ্রগতির নৌকায় সওয়ার হয়েছে, সেই নৌকার যাত্রী হচ্ছেন জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা মীর ফয়সাল মহোদয়। যেখানে এসে উন্নয়ন এবং অগ্রগতির নৌকা থেকে যাবে, সেখানে জাকের পার্টি চেয়ারম্যান গোলাপ ফুল হাতে জমিনে নেমে আসবেন। বাংলাদেশের যে বর্তমান উন্নয়ন অগ্রগতি তা হাজার হাজার গুণ শক্তিশালী করে একটি কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ গড়ায় তিনি 18 কোটি জনগণকে ঐক্যবদ্ধ করে একটি সোনালী ভোর এনে দেবেন। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে সেই মহান নেতা যদি থাকে, আপনাদের চিন্তা করার কোনো কারণ আছে? একটি রাজনৈতিক দল, তারা সে ইসলামী দল নয়, আমি নাম উচ্চারণ করতে চাচ্ছি না, তারা মুসলমানদের তাহাজিব তামদ্দুনের কথা বলে বিসমিল্লাহির রহমানির রহিম এবং অন্যান্য কিছু সংযোজন করে যেভাবে জাতিকে আশাবাদী করেছিল, কিন্তু পরবর্তীতে গিয়ে দেখা গেল শুভঙ্করের ফাঁকি। অর্থাৎ তারা যে আদর্শকে ধারণ করে না, যেই আদর্শকে তারা লালন করে না, কিন্তু ক্ষমতার লোভে জাতিকে দ্বিধা বিভক্ত করার হীন ষড়যন্ত্রে তারা মুসলমানদের এই ভালোবাসা, মুসলমানদের এই আশা আস্থা এবং বিশ্বাসকে তারা পুঞ্জীভূত করে ক্ষমতায় গিয়েছে কয়েকবার, কিন্তু আজকে তাদের চেহারা, তাদের মুখোশ উন্মোচন হয়েছে। এই কোতোয়ালির মানুষ চট্টগ্রাম মহানগরের সর্বস্তরের শান্তিকামী নাগরিকদেরকে আহ্বান জানাবো, বিনয়ের সাথে অনুরোধ করব, তাদেরকে আপনারা চিরতরে বর্জন করুন, তাদের কাছ থেকে সরে আসুন, তাদের কুহক মুক্ত হয়ে যান। 500 টাকা, 1000 টাকা, 5000 টাকায় আর কোনোদিন বিক্রি হয় না। তাহলে সামনে যে ভয়াবহ পরিস্থিতি, সারা বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মহামন্দা আসছে, সারা বিশ্বব্যাপী যে খাদ্য সংকটের কথা শোনা যায়, সারা বিশ্বব্যাপী তৃতীয় বিশ্বযুদ্ধে যে দামামা বেজে উঠছে, তা থেকে আজকে যদি আমরা নেতা চিনতে ভুল করি, আজকে যদি নেতৃত্ব চিনতে ভুল করি, আজকে যদি দল চিনতে ভুল করি, আজ যদি বিগত বছরগুলিতে আমরা যে ভুল সিদ্ধান্ত নিয়েছি,
ক্ষণিকের টাকার মোহে টাকার লোভে পড়ে যেভাবে নিজের বিবেক নিজের ঈমানকে বিক্রি করেছি বিসর্জন দিয়েছি সেই ভ্রান্তি বিলাস অর্থাৎ ভুলের বিলাসিতা আবার যদি আমরা করি তাহলে জাতি হিসেবে টিকে থাকা আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে ভাইরা আমার আমরা আপনাদের হাতে তালি চাই না আমরা আপনাদের বাহবা চাই না আমরা আপনাদেরকে আমাদের সহযাত্রী হিসেবে পেতে চাই আমরা আপনাদের প্রতিটা ভোর প্রতিটা দুপুর প্রতিটি বিকেল প্রতিটি সন্ধ্যা প্রতিটি রাতের সমস্ত নিঃশ্বাস প্রশ্বাসের সাথে সুখ দুঃখের আমরা ভাগীদার হতে চাই আপনারা কি আমাদের সেই সুযোগ দিবেন ইনশাআল্লাহ আজকে আমরা এর আগে গত 12 নভেম্বরও বলেছি তারপর আবার আমরা উচ্চারণ করি আজকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি যে সংকট এবং এই সংকটের সুযোগ নিয়ে এক শ্রেণীর কালোবাজারে এক শ্রেণীর ব্যবসায়ী নামধারী অমানুষ পশু যেইভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে মানবিক সংকট তৈরি করেছে তাদেরকে কিভাবে দমন করা যায় এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি কিভাবে লাগাম টানা যায় সকল রাজনৈতিক দলের উচিত ছিল একসাথে টেবিলে বসে ঐক্যমতের ভিত্তিতে তার উপায় নির্ধারণ করা কিন্তু আমরা অত্যন্ত বেদনার সাথে লক্ষ্য করছি যারা বড় বড় রাজনৈতিক দল যারা যারা তথাকথিত বড় বড় জাতীয় নেতা তারা রাজনৈতিক শোডাউনে ব্যস্ত আমাদের এই বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নয় তিনি ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন যে সমস্ত উন্নয়ন আজকে কর্ণফুলী নদীতে কর্ণফুলী টানেল উদ্বোধন হতে যাচ্ছে আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে গিয়েছে সেখানে আমাদের ভাবতে হবে উন্নয়নশীল দেশের কাতারে যদি বাংলাদেশ যায় বাংলাদেশ কিছু কিছু সুবিধা বঞ্চিত হবে যেমন আমেরিকা জাপান রাশিয়া ইউরোপের সমস্ত দেশ যেখানে আমাদের গার্মেন্ট যাবে গার্মেন্টের প্রস্তুতকৃত পোশাক যাবে যেখানে আমাদের চামড়া জাত পণ্য এবং আরও রপ্তানি দ্রব্য যেগুলো আছে সোনালী আঁশ পাট যাবে সেখানে আমরা কিন্তু ট্যাক্সের আওতায় পড়ে যাব এতদিন আমরা ছিলাম ট্যাক্স ফ্রি আমাদের অনেক লাভ হয়েছে কিন্তু যখন আমরা উন্নয়নের একটা কাতারে চলে আসলাম যখন উন্নয়নশীল দেশের মর্যাদা পেলাম তখন কিন্তু আমাদেরকে ট্যাক্স দিতে হবে যারা আজকে ক্ষমতায় যেতে চাচ্ছেন বড় বড় শোডাউন করছেন এই বিষয়গুলি তাদের এখন নির্ধারণ করা উচিত আমি কি ভুল বললাম আপনারা যদি দেশের উন্নয়ন না করে কাজ না করে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি না ঠেকানোর ব্যবস্থা না নিয়ে ডলারের যে সংকট রপ্তানি আয় কমে গেছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে গেছে এগুলি নিয়ে কথা না বলে কেউ যদি ক্ষমতায় যেতে চায় যারা বিরোধী দলের কথা বলে তাদেরকে কি আপনারা সমর্থন করবেন ভয় পান কথা বলতে তারা দুহাত তুলে দেখান তাদের সমর্থন করবেন ধন্যবাদ এবার জেগে উঠতে হবে এবার প্রতিবাদের কণ্ঠস্বর সব এক হতে হবে জাতির নতুন আশা নতুন ভরসা জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা মীর ফয়সাল মহোদয় যে ভাষায় যে সরল সহজতায় আপনাদের দুঃখ কষ্টের হিসাব আপনাদের দুঃখ কষ্টের খতিয়ান আপনাদের দুঃখ কষ্টের দিনলিপি তুলে ধরছেন সেই পবিত্র কণ্ঠের সাথে সেই শুদ্ধতম মহামানব জাতির একমাত্র আশা একমাত্র ভরসা জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা মীর ফয়সাল মহোদয়ের নেতৃত্বে আপনারা সবাই সকলে দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আপনারা কি রাজি আছেন সেখানে বাংলাদেশ
55,000 বর্গ মাইলের ছোট্ট সুন্দর একটা দেশ, সুজলা সুফলা। এদেশের মানুষ অতি সরল সহজ, অল্পতেই তুষ্ট। কিন্তু দুর্ভাগ্য, আমাদের এখানে জনসংখ্যার বিস্ফোরণ হয়েছে। 18 কোটি মানুষের দেশ বাংলাদেশ ব্যাপক হারে, আশঙ্কাজনক হারে কৃষি জমি কমে যাচ্ছে। কারণ পরিবার বড় হচ্ছে, ছোট্ট এক টুকরা জমি যেটা আগে 1 ভাগ ছিল সেটা এখন 4 ভাগ 5 ভাগ হচ্ছে। কৃষি জমি কমে যাচ্ছে, খাদ্য উৎপাদন হ্রাস পাবে, শিল্পায়নের কারণে কৃষি জমি কমে যাচ্ছে। কিন্তু এগুলো তো যারা জাতীয় নেতা, যারা ক্ষমতার কেন্দ্রে থাকেন, যারা বারবার ক্ষমতার পালা বদলে একবার বিরোধী দলে যান, একবার সরকারে আসেন, তাদের থেকে তো এই বিষয়গুলি চিন্তা করা উচিত ছিল। কিন্তু আমরা খুব গভীর হতাশার সাথে লক্ষ্য করছি, এ নিয়ে কোনো জাতীয় সুস্পষ্ট 5-10 সালা ভিত্তিক কোনো পরিকল্পনা নেই। কিন্তু জাকের পার্টি চেয়ারম্যান মুস্তফা আমিন ফয়সাল মহোদয় কয়েক বছর আগে তিনি পরিকল্পনা প্রণয়ন করলেন, যার নাম দিলেন সমাধান। 25 বছরের একটি